সবাইকে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ আয়োজিত ফোর্থ আইএসএফ এর টকসে। আমাদের আজকের বিষয় হচ্ছে দ্য বিফোর অ্যান্ড নাও অফ ডকুমেন্টারি ফিল্ম ইন বাংলাদেশ। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আজকের তিনজন বিশেষ অতিথি। প্রথমে আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন সাইফুল ওয়াদুদ হিলাল ভাই, তারপর আছেন তারিক আহমেদ ভাই, এবং আছেন শবনম ফেরদৌসী আপু। তো তারা তিনজনই হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ডকুমেন্টারি ফিল্ম মেকার এবং ডকুমেন্টারি ফিল্ম নিয়ে অ্যাক্টিভিজম করছেন বর্তমানে। তো আমরা হচ্ছে তাদের কাছ থেকে বেশ ভালো ইনসাইট পাবো, এবং আমাদের এই যে আইআইএসএফএফ টকস, এর আইআইএসএফএফ পার্টটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আইআইএসএফএফ হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে আমরা সারা বিশ্ব থেকে মোটামুটি আমরা ফিল্ম কালেক্ট করি। ফিল্ম মেকাররা, যারা স্টুডেন্ট ফিল্ম মেকার আছেন, তারা হচ্ছে আমাদেরকে ফিল্ম জমা দেন, আমরা সেখান থেকে সিলেক্টিভ কিছু ফিল্মস স্ক্রিনিং করি। তো এবছর হচ্ছে করোনা এবং এই বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমাদের ফিল্ম স্ক্রিনিংটা আমরা কোনো ফিজিক্যাল ইভেন্টের মাধ্যমে করতে পারছি না, আমরা সেগুলো অনলাইনেই করছি। বর্তমানে আমাদের এই মুহূর্তেও আমাদের ফিল্ম স্ক্রিনিং চলছে, এবং তারই পাশাপাশি আমরা হচ্ছে যে আপনাদের সাথে এই ডকুমেন্টারি ফিল্মস অ্যান্ড বাংলাদেশ এর অতীত এবং বর্তমান নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আমাদের গেস্টরা কথা বলবেন। তো ভাই এবং আপা, আমরা আপনাদের কাছে আসলে জানতে চাই, সবার কাছে কমন একটা প্রশ্ন, প্রথমে যদি শবনম আপুই বলেন, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আপনাদের দৃষ্টিতে কেমন মনে হচ্ছে যে ডকুমেন্টারি ফিল্মসের যেই ডকুমেন্টারি ফিল্ম মেকিং এবং ফিল্মের প্রতি ইন্টারেস্ট, সব কিছু মিলিয়েই হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কেমন চলছে? বাংলাদেশ আসলে আমি বলবো যে কয়েক 4-5 বছর আগে খুবই ভালো অবস্থা ছিল। লাস্ট 3-4 ইয়ার্স আমি মনে করছি একটু ডাল যাচ্ছে। এটার কারণ হতে পারে যে হঠাৎ করে ইয়াং ফিল্ম মেকার্স বলি, সিনিয়র মিড লেভেলে সবার মধ্যে ফিকশন করবার একটা প্রবল একটা উন্মাদনা তৈরি হয়েছে, আমি নিজেও করছি সেই কারণে কিনা। এবং দীর্ঘদিন আসলে আন্দোলন সংগ্রামের পর দেখা গেছে যে ডকুমেন্টারি করে খুব একটা প্রচার পাওয়া যায় না, হয়তো এটা খুব টানে না। কিন্তু ডকুমেন্টারি আসলে কখনোই যে খুব মেইনস্ট্রিম মিডিয়ার জায়গা ছিল তা নয়, কিন্তু আমার মনে হয় এই এই কারণেও কিনা কিছুটা হয়তো যে প্রবল আমরা আগ্রহ দেখেছিলাম একটা সময় ডকুমেন্টারি কাউন্সিলের সময়টাতে, একাত্তরে ডকুমেন্টারি করতে এসে আমি দেখেছি সেটার ফ্লোটা যেন একটু স্তিমিত হয়েছে। আমার এটা তারেক ভাইও খুব ভালো বলতে পারবেন, হেলাল ভাই তো বলবেন, ইয়াং ফিল্মমেকারদের সাথে মিশন যে কি পরিমাণ পার্টিসিপেশন থাকে আসলে। এখন তো এই মুহূর্তে টেলিভিশন, আমি যদি বলি, 71-এর বাইরে ফেস্টিভ্যাল বছরে একটা দুটো হয়, তার বাইরে এখন তো ডক ল্যাব লাস্ট 3 ইয়ার্স কাজ করছে, ফলে ডক ল্যাবের থ্রুতে আমরা দেখেছি যে আসলে কিভাবে পার্টিসিপেশনটা হচ্ছে, কারা কিভাবে ভাবছে। আমার কাছে যেটা প্রবলেমের জায়গা মনে হচ্ছে, একটা হচ্ছে যে প্যাশনের জায়গা, যে ফিল্ম মেকারই হোক ডকুমেন্টারির জায়গাটা, এবং কোন বিষয়ে আমি কাজ করব সেই জায়গাটা বোঝার একটা ঝামেলা বোধ হয় আছে। কনসেপচুয়ালি কোথাও একটা পরিষ্কার নয়, এখন যারা কাজ করতে এসছে তারা আসলে ঠিক জায়গাটা বোধহয় বুঝতে পারে না, অনেক সারফেস লেভেলে। আমার কাছে মনে হয় যে ডকুমেন্টারির প্রপোজাল গুলো আসে, যেগুলো আমি করতে আসছে, সেগুলো খুব একটা আলোর মুখ দেখেনি। আমি চ্যানেলের বাইরে কথা বলছি, প্রতিষ্ঠানের বাইরে কথা বলছি, কারণ হচ্ছে যখন আপনি ডকুমেন্টারি আসলে খুব একটা রিসার্চ বেজ কাজ এবং একটা খুব ইনভলভমেন্ট লাগে, এবং ফিল্ম মেকারের আনন্দ বলুন, বেদনা বলুন, যেটাকে বার্নিং প্যাশন ফ্যাক্টর বলি, তার তীব্রতা অনেক হতে হয়, তীব্র হতে হয়, তীব্রতাটা তীব্র হতে হয়। এখনকার ফিল্ম মেকাররা কতখানি আসলে বিষয়টার ভেতরে ঢোকেন, কতখানি প্যাশনেট থাকেন, সেটা নিয়ে আমার একটা অবজারভেশন আছে। আমার মনে হয় তারা বিষয়টা একটা হয়তো একটা ইন্টারেস্টিং বিষয় চুজ করেন, কিন্তু ওইটার খুব গভীরে তারা ঢোকে না, সারফেস লেভেলে হাঁটাহাঁটি করে। এটা আমি নিজে ইয়ে হিসেবে দেখেছি, ডক ল্যাবের একজন প্যানেলিস্ট হিসেবে দেখেছি প্রেজেন্টেশনে যে কোথায় সমস্যা। আমি ছোট আকারে এটা বললাম যে আমার কাছে প্রথম সমস্যা এটা মনে হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম মেকিং এ। আদার সাইড তো আছে, অবকাঠামোগত জায়গাগুলো তো আছে, কিন্তু আমার মনে হয় আগের তুলনায় সুযোগ অনেক সৃষ্টি হয়েছে। আমরা যে 20 ইয়ার্স ব্যাক শুরু করেছিলাম তার তুলনায়, কিন্তু চিন্তনের জায়গা, ফিল্ম মেকারের দেখার জায়গাতে।
আচ্ছা, এখন যদি তারেক ভাই, আমি তারেক ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। তারেক ভাই একজন, তার প্রধান পরিচয় হচ্ছে যে ফিল্ম মেকিং এর বাহিরেও তার প্রধান পরিচয় হচ্ছে যে তিনি ডক ক্লাবের বর্তমান ডিরেক্টর। তো আমি হচ্ছে তারেক ভাইয়ের কাছ থেকে এই অ্যাক্টিভিজমের জায়গাটা থেকে জানতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হয় যে শব্দমাপা যেটা বললেন, তার সাথে আপনি কি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, বা আপনার দৃষ্টিভঙ্গিটা যদি একটু বলতেন। তারেক ভাইয়ের মাইকটা একটু মিউট করা আছে, আমরা মানে তারেক ভাইয়ের মাইকটা যদি একটু আনমিউট করা হতো। একরকম ভেবেছিলাম, তো এখন আসলে আলোচনার কন্টেক্সট একটু চেঞ্জ হয়েছে আর কি, নামটাও পাল্টে গেছে। ইনফ্যাক্ট আমি একটু বলি, আমাদের অনেকেরই খুব প্রিয় একজন শিল্পী সুরকার আজকে মারা গেছেন, তার প্রতি একটু শ্রদ্ধা জানাই, আলাউদ্দিন আলী। আপনার আমি একজনের কথা একটু ধার করেই বলি, আপনার শাহ আব্দুল করিম সুবিখ্যাত গায়ক, লোকসাধক। তার একটা গান আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গানের কথাগুলো খুব সুন্দর, কিন্তু ওই লাইনটা খুবই তো আমার কাছে মনে আসলো যে আগে ভালো ছিল এখন খারাপ। সেই আলোচনাটা করার চাইতে আমি একটু ওপর অন্য জায়গাটায় একটু যাই, সেটা হচ্ছে যে শবনম যেটা বললেন, আমার নিজের প্রায় 30-32 বছর ধরে আমি এই ফিল্ম মেকিংয়ের সাথে ইনভলভ, ফিল্ম কি করতাম এক সময় 80 দশকের শেষে যখন শুরু করেছিলাম, তারপরে একটা সময় এর বাইরে চলে গেছিলাম একদম অন্য জায়গাতে, এনজিও টেনজিও কাজ করতাম, পরে আবার 2010-11 সেই সময় ফিরে আসে। পার্টিকুলারলি একটা ঘটনা আমাকে খুব নাড়া দেয়, তারেক মাসুদ, তার সাথে একসময় খুব ভালো সম্পর্ক ছিল, মাঝখানে খারাপ হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওই তার মিশন মানে অ্যাকমপ্লিশ বলে না, সেই রকম একটা ব্যাপার হতো তার ছিল আসলে, যে কারণে হ্যাঁ অফকোর্স দ্যাট ওয়াজ নট অ্যাকমপ্লিশ, উনি ওই অবস্থায় চলে গেছেন আপনার আর কি। আমি একটা জিনিস বলি, মানে ডকুমেন্টারি ফিল্ম মেকিং যদি বলতে হয়, সেটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, একটা প্র্যাকটিস শুধু না, একটা কমিউনিটির ব্যাপার। সেই কমিউনিটিটা আমাদের এখানে খুব বড় হচ্ছে না, সেটা শবনম যেটা বললেন এটা একটা রিয়ালিটি, কিন্তু আমি পার্টিকুলারলি ইনফ্যাক্ট এক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটাতে হেলাল ছবি অ্যাওয়ার্ড পেয়েছিল 16 সালে জলমলিয়া, তার আগের 2 বছর আগে 14 সালে আমি ফেস্টিভ্যাল গাইতে ছিলাম, এর আগের ফেস্টিভ্যাল আমি কাজ করেছি, পরেও 16 সালে যেবার হেরাল কাজ করলো আমাকে আনঅফিসিয়ালি কিছু কাজ করতে হয়েছে, পার্টিকুলার সিলেকশনের কাজগুলা আমি করতে গিয়ে দেখেছি আসলে আপনার যে ডকুমেন্টারির মানে এই যে প্র্যাকটিস এবং কমিউনিটি এইটা কিন্তু খুব গ্রো করে, সেই গ্রো না করার দায়টা কিন্তু আমাদের সবাইকে দিতে হবে। আমি যদি বলি যে গত 30-32 বছর ধরে কিছু লোক ডকুমেন্টারির কাজ করছেন, তার বেশি না, শবনম যেটা বললেন এটা একটা সত্যি কথা, এটা আগেও ছিল। আমাদের খুব মেজর ফিল্ম মেকার যদি বলি, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমার তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, মাঝির ইয়াসিন মুরাদ, আপনার মফিজুল ইসলাম, আমি যদি এই 4 জনকেই ধরি মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে প্রথম জেনারেশনের, তাদের মধ্যে কিন্তু একদম মুরাদ ভাই টিকে ছিলেন শেষ পর্যন্ত, কিন্তু বাকিরা কিন্তু শুরু করে অন্যদিকে চলে গেছেন, সেইটা একটা ব্যাপার। কিন্তু কমিউনিটিটাকে মানে বড় করবার জন্যে, কমিউনিটিটাকে আপনার কাজে লাগাবার জন্যে একটা মানে আমি বলবো যে কন্টিনিউয়াস একটা চেষ্টা কিন্তু থাকতে হয়, সেইটা এক সময় কিন্তু শবনম যে সংগঠন জড়িত ছিলেন, ডকুমেন্টারি কাউন্সিল এক সময় খুব করেছে, আমার মনে আছে শর্ট ফিল্ম ফোরাম এক সময় প্রথম দিকে, আমি বলবো যে 90-এর গোড়ায় যে ফেস্টিভ্যাল গুলো হতো সেখানে ডকুমেন্টারি একটা বড় ইয়ে থাকতো আপনাকে। এবং আমি এই ফেস্টিভ্যালে এসে আপনার আমার খেয়াল আছে 88 সালে আমি যখন খুবই নতুন তরুণ কর্মী আপনার আর কি, এই ফেস্টিভ্যালে কাজ করার সময় লুইজিয়ানা স্টোরি দেখি, নানক অফ দ্য নর্থ দেখি আপনার, এবং সেগুলো 35 মিলিমিটার দেখার সুযোগ হয়, এবং প্রথম দেখার যে আনন্দ সেইটা কিন্তু ওইখানেই তৈরি হয়েছিল আপনাকে। এবং 90-এ mid-90s পর্যন্ত একটা কিন্তু এই ডকুমেন্টারির একটা ইয়ে কিন্তু ওই ফেস্টিভ্যাল কেন্দ্রিক ছিল, এরপরে এসে ধরেন ডকুমেন্টারি কাউন্সিল যখন কাজ শুরু করলো যেটা স্বপ্ন বললেন তখনও ছিল। যেমন আমি বলি সেটা হচ্ছে যে পার্টিকুলারলি এই ক্ষেত্রে মুরাদ ভাইয়ের একটা বড় রোল আছে আপনার আর কি, যে উনি যখন গণনায়ন গ্রন্থাগারে কাজ করতেন 90-এর গোড়ায়, তখনও পরে এই এসটিডি যখন করলেন স্টেপস টু ডেভেলপমেন্ট, উনি এবং ওনার বন্ধুরা মিলে সেইখানে কিন্তু অনেককেই ট্রেনিং এর ব্যবস্থা করেছেন, তারাই এখন কিন্তু ফিল্ম মেকিং এ নানা জায়গায় কাজ করছেন আপনারা। কিন্তু এরপরে সে ডকুমেন্টারি কাউন্সিলও কিন্তু সেখানে অনেকখানি, কিন্তু আমি একটা জায়গা বলছি সেটা হচ্ছে একটা গ্যাপ,
সেই গ্যাপটা হচ্ছে এটা, ধরেন ডকুমেন্টারি কাউন্সিল একটা ফেস্টিভ্যাল করতো, সেটা গত 6 বছর ধরে হয় না, এইটা একটা বড় গ্যাপ। বা ওই রকম অ্যাক্টিভিটি আমি দেখতে পাই না। আমরা ডক ল্যাব ধরেন কাজ শুরু করেছি 17 সাল থেকে, আচ্ছা কি করছি সেটা আমি বলছি, কেউ কেউ জানে সপ্তম, যেমন বললো আপনারা কি, আমি মানে বেসিক্যালি এখন 2টা সংগঠনে জড়িত। মুকিল জাদুঘর আপনারা জানেন, মুকিল জাদুঘর একটা ফেস্টিভ্যাল করে, সেটাও মুরাদ ভাই শুরু করেছিলেন রিসেন্টলি গত বছর থেকে, এটা আমাকে মফিজুল আপনারা দায়িত্ব দিয়েছেন, আমি গত বছর এবং এই বছর 2 বছর কাজ করলাম। এই বছর ফেস্টিভ্যালটা আমরা অনলাইনে করলাম। আমার যে এই 2 বছরের অভিজ্ঞতা আমি বলি, সেটা হচ্ছে যে গত বছর কিছু ছবি আমি পেয়েছিলাম, কারণ হচ্ছে অনেকদিন ফেস্টিভ্যালটা হচ্ছিল না, পুরোনো ছবি ছিল, সেখান থেকে আমাদের এক সিনিয়র ফিল্ম মেকার ফুয়াদ চৌধুরী, উনি আপনার একটা টেলিভিশন চ্যানেলের সাথে জড়িত, উনি কাজ করেন, তার একটা ছবি আমরা অ্যাওয়ার্ড দিলাম। ভেরি ইন্টারেস্টিং ছবি, অ্যাজ এ ফিল্ম খুব ইয়ে না, কিন্তু অ্যাজ এ ডকুমেন্ট খুব ইন্টারেস্টিং। মার্সেলাস মেহেম, উনি ক্যানাডায় বেশি এই ছবিটা করছিলেন, যে পাকিস্তানিদের কি ধরনের ইনভলভমেন্ট ছিল। এইবার যাকে অ্যাওয়ার্ড দিলাম, আমি জাস্ট বলি এইবার ছবি কালেক্ট করতে গিয়ে আমাকে খুবই পরিশ্রম করতে হয়েছে। ফাইনালি আমরা 7টা কি 8টা ছবি দেখলাম, বাংলাদেশের ছবি ডকুমেন্টারি জমা পড়ছে, যেগুলো আমরা দেখাইতে পারি, দেখানোর মতো। সেখান থেকে আমরা 5-6টা ছবিকে সিলেক্ট করলাম, এবং একজন তরুণ, খুবই তরুণ, ধরেন 30 হয় নাই বয়স, এরকম তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো আপনার, তার ছবিটাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হলো আপনার। ইটস ইন্টারেস্টিং স্টোরি, সে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করে নাই, নিজে কাজ করার চেষ্টা করেছে আপনার আর কি, আপনার ওই মুন্ডাদের রুট খোঁজার একটা চেষ্টা, সেটা থেকে ছবিটা করে। কিন্তু আমার যেটা বলবার বিষয় সেটা হচ্ছে যে শবনম যেটা বললেন যে কমে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় রকম ইস্যু, এবং সেইখানে আমি ঘাটতি দেখি হচ্ছে মানে কমিউনিটিটা বড় হচ্ছে না, কমিউনিটিটা বড় হচ্ছে না, এবং সেটা কন্টিনিউটির একটা বড় রকম ঝামেলা আছে, যে আপনার ক্রনোলজিক্যাল যদি কন্টিনিউটি না থাকে, সেটা সাংগঠনিক হোক, সেটা ব্যক্তি উদ্যোগে হোক, যদি কমিউনিটিটাকে গ্রো করানোর জন্য মানে না চেষ্টা করা যায়, এবং এই চেষ্টাটা কিন্তু আমি বলবো যে আমাদের সবারই দায় আছে, আমি কোনো ব্যক্তি সংগঠনকে আলাদা করে বলতে চাচ্ছি না। সেই কারণেই ডকুমেন্টারি ক্ষেত্রে, ডকুমেন্টারি মেকারদের ক্ষেত্রে, ফিল্ম মেকারদের ক্ষেত্রে প্র্যাকটিস চর্চা ইত্যাদির ক্ষেত্রে একটা বড় রকম কিন্তু সমস্যা রয়েই যাচ্ছে। আচ্ছা, এখন আমরা মানে হেলাল ভাইয়ের কাছে হচ্ছে যে যেতে চাচ্ছি, যে হেলাল ভাই দীর্ঘদিন ধরে দেশের বাহিরে অবস্থান করছেন, এবং উনার বেশিরভাগ ফিল্মই দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে যে কানাডায় প্রচারিত হচ্ছে, দেখানো হচ্ছে, বাংলাদেশেও দেখানো হচ্ছে, তো আপনি এখন 2 জায়গাতেই মোটামুটি ভাবে অ্যাক্টিভ অবস্থায় আছেন, যে কানাডার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের দেশের যেই ফিল্মের যে জগৎ, তো আপনার এই 2 দেশের অভিজ্ঞতার জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই, এই 2 দেশের অভিজ্ঞতা এবং আপনার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই 3টি জায়গার পার্সপেক্টিভ মিলিয়ে আপনি যদি আমাদের জানাতেন যে আমাদের দেশে বর্তমানে ডকুমেন্টারি ফিল্ম মেকিং এর অবস্থাটা কেমন বা জায়গাটা কেমন আছে। এলাল ভাইয়ের কাছে আমার প্রশ্নটা। ধন্যবাদ, হ্যাঁ থ্যাংক ইউ, আমার কথা কি শোনা যায়? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। জি শুন, হ্যালো, হ্যাঁ, এই স্বপ্নমাপার তারেক ভাই যা বললেন এর ওইটার রেস ধরে যদি বলি, ওনাদের কথাগুলো অনেকটাই বলছে। আর আমাদের যেটা হয়েছে, আমি খুবই, ধরেন ওই তারেক ভাই যে এই 2টা সংগঠনের কথা বললেন, ওই 2টা সংগঠনেই আমি আমার কাজ মানে প্রায় নিয়মিতই গেছি। মুক্তিযুদ্ধ জাদুঘরের একবার আমাকে এই পুরস্কারটা দিছিল। সো আমি, আমার যেটা হয়েছে, আমি খুব নিজে নিজে গ্রো করছি এই ডকুমেন্টারির এই ইন্টারেস্ট, কারণ আমি ফিল্মের প্রতি, সবার যেমন আশা থাকে, মানে পেশন থাকে, ভালোবাসা থাকে, আমারও ছিল, কিন্তু একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করি এই ফিল্ম মেকিংয়ের যে তো বিরাট রকমের ইয়ে, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা এক সংসার পালার মতো অবস্থা, আমি ওই দিক দিয়ে খুবই মানে অত শক্তি আমার নেই। তা আমি কী করতে পারি? আমি নিজে নিজে কাজ করতে পারি। তো নিজে নিজে কাজ করলে কোনটা করা যায়? নিজে নিজে কাজ করলে পার্সোনাল স্টোরি টেলিং, এই যেগুলি ব্যক্তিগত ফিল্ম, এই টাইপের জিনিসের প্রতি আমার একটা ন্যাক একদম শুরু থেকেই, করতে করতে একরকমের নিজের একটা একটা মানে গ্রো করাইছি।
আমিও তো চালাক মানুষ না যে একদম মানে এই ডকুমেন্টারি বেচে ভাত খাবো, এই করবো সেই করবো, ওরকমের কিছু না। আমার মোটামুটি এটাই আমার এক রকমের সাধনার মতো। তো আমাদের বাংলাদেশে যেটা হয়েছে ডকুমেন্টারিতে এই 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 রকমের ওই ইয়ে নেই। ছেলেপেলেদেরকে আমি ওই ওয়ার্কশপ টোয়ার্কশপ করাই বাংলাদেশে আসলে, ওরা খুব ইয়ে করে আসে, কিন্তু ওরা চায় যে এখান থেকে কেমন করে নিজের জীবন জীবিকা এই এই রকমের জিনিসের কোনো ইয়া দেয় না, ডকুমেন্টারি আশা দেয় না, আশা আসলেই দেয় না। এবং ওই যে পুরস্কার পাওয়া বা গ্র্যান্ড পাওয়া এগুলি খুবই ভালো ছাত্রের মতো, ওই যে স্ট্যান্ড করার মতো একজন পায়, আর বাকি কেউ পাবে না, এটা এটা এটাই নিয়ম। সো বাকিরা তেলে বানাবে কেমনি ছবি। তো ওই জায়গাতে নিজের খুব ভালোবাসা, নিজের খুব একদম একটা ধ্যানের মতো ইয়ে মানে তৈরি হতে হয় যে আমি এই কাজ করব, জীবনটাকে এরকম করে দেখব, এবং এই ফ্রেমের ভিতর দিয়ে জীবন দেখা এবং গোছায় গোছায় এগুলি নিয়ে নিজের একরকমের খেলার মতো একটা ঘরের মতো লাগে ওইটা। এই এখনকার যে দুনিয়া, এই দুনিয়া বহুত মানে বহুত দ্রুত চলে, বহুত দৌড়ের উপরে থাকে, ওইখানে এগুলোরে মানে পাওয়া খুব কঠিন। আর ডকুমেন্টারিটা একদম শুরু থেকেই দেশ বিদেশ সবখানে ডকুমেন্টারি বেঁচে টেচে বাঁচা যায় না, ডকুমেন্টারি বানায়ও ইয়া করা যায় না। এটা একদম খুবই নিজের ভিতর থেকে একটা ইচ্ছে, ভালোবাসা, দর্শনগত কোনো রকমের একটা উস্কানি, এগুলি এগুলি লাগে। ওই জায়গাটা আমাদের দেশের সব কিছুর মতো ওই জায়গাটা এখানেও ওরকম করে নাই, কোনো আশা দেয় না। এই ছেলেপেলেরা কাজ করবে, কাজ দেখাবে কই, এবং কাজের পরিবেশ ক্যামেরাটা নিয়ে দৌড়াবে, ওর ওর কোনো মানে ওর ওর এই যে মানে ওর কোনো পা রাখার ইয়ে নেই, মাটি নেই। ওই মাটিটাই ধরেন এই ডকলেব, তারপর ডকুমেন্টারি কাউন্সিল এগুলি এরকম আরও সংগঠনরা তৈরি করতে পারতো বা দিতে পারতো। তো ওই জায়গা না থাকলে ছেলেপেলেরা এখানে থাকবে কেন? আমার এই মানে নিজস্ব উপলব্ধি এরকমই। আচ্ছা, হেলাল ভাইয়ের কথার সূত্র ধরে আমি হচ্ছে যে আরেকটা প্রসঙ্গ তুলতে চাই, যে আমাদের দেশে হেলাল ভাইয়ের কথা অনুযায়ী যে আমাদের বর্তমানে সেই পরিবেশটা আসলে নেই, যে হয়তোবা আগ্রহ নেই বা যারা ফিল্ম মেকিং আসতে যাচ্ছে তাদের শুধুমাত্র প্যাশনের জায়গা ছাড়াও হয়তো প্রফেশনের জায়গা থেকে আসতে যাচ্ছে, বা এই ধরনের জায়গা থেকে যখন আসতে যাচ্ছে তখন বা প্রদর্শনের কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, সেই সব জায়গা থেকে আমি প্রশ্ন করতে চাই যে আমাদের দেশে যে ডকুমেন্টারি ফিল্মের যে বিবর্তন, বা ডকুমেন্টারি ফিল্ম আগেও আমাদের যেমন হয়েছে মোটামুটি ভাবে, আমাদের বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল সেই সময়ের আমল থেকেই তো বেশ কিছু ডকুমেন্টারি ফিল্মের কথা আমরা জানি যেগুলো বেশ বিখ্যাত। তার পরবর্তীতে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম এসেছে। সেই ফিল্মসগুলা আমাদের যে বর্তমানে যে ক্রাইসিস আছে, যে ডকুমেন্টারি ফিল্মগুলো দেখানো যাচ্ছে না, এই ক্রাইসিসটাকে আগে পূর্বে যেগুলো বিখ্যাত হয়েছে সেগুলো কিভাবে কাটিয়ে উঠেছিল, এই প্রশ্নটা আমি হচ্ছে আবারও তারিক ভাইয়ের কাছে রাখতে চাচ্ছি। তারিক ভাই যদি এই প্রশ্নটার উত্তর দিতেন। না, এইটা তো আসলে হিস্ট্রির সাথে রিলেটেড। হিস্ট্রির সাথে যদি আমি বলি, এটা কিন্তু আসলে আপনার মানে মূলত মানে প্রথম আপনি যেটা বললেন যে ডকুমেন্টারির ইতিহাসটা আমাদের এখানে বাংলাদেশের প্রথম ছবি যদি বলি, আপনার প্রথম চারটা ছবি সেগুলো কিন্তু ডকুমেন্টারি, মানে 71 সালে মুক্তিযুদ্ধের সময় চারটা ছবি, এইটা একটা হিস্টোরিক কোইন্সিডেন্স আপনার আর কি। এবং এই যে আপনার আমরা এখন এই যে দুইজন ইয়াং চলচ্চিত্র স্টুডেন্ট কর্মী তাদেরকে ধরে নিয়ে গেছে, একজনকে আজকে ছেড়ে দিল আপনার আর কি, ওই সিফাতকে এখনো ধরে রাখছে, সেটা নিয়ে আমরা খুব ইয়ে করছি, আন্দোলন হচ্ছে হচ্ছে আপনার আর কি। আচ্ছা, আলমগীর কবির এবং জহিরায়ন কিন্তু তখন এইরকমই ইয়াং ছিলেন তারা। আপনার আমার খেয়াল আছে কবির ভাই আমার শিক্ষক, অনেকেরই গুরু আমাদের মতো, উনি ওই একটা টেলিভিশনে সাক্ষাৎকারে বলছিলেন যে জহির মনে হচ্ছে এটা বেকুবের মতো সে ফ্রন্টে চলে যাবে, বলে যে ক্যামেরা নিয়ে আমরা জানতামও না সে ফ্রন্টে চলে গেছে। হ্যাঁ, এবং তাকে মানা করা ছিল কিন্তু সে শোনে নাই, বলে যে এটা এত রিস্কি ছিল কিন্তু ইয়েই করে নাই। তো ওই বয়সটাই আসলে এমন যে রিস্ক নেওয়ার মতো বয়স। আমি আসলে মানে আপনি যদি যেহেতু হিস্ট্রির কথা একটু শুনতে চাচ্ছেন, আমি বলবো যে প্রথম অন্তত মানে একটা বড় সময় গেছে যেখানে সরকারি প্রতিষ্ঠানে কিন্তু ডকুমেন্টারির কাজ করতো, এটা পার্টিকুলারলি আমি ডিএফপির কথা বলি। এবং ডিএফপি কিন্তু
ফিল্ম মেকারদেরকে কমিশনও করত, এই এবং ধরেন সেই কমিশন গুলো যে খুব র্যাডিক্যাল ছবি তা না, আমি এই যে আলমগীর কবিরের কথা বলবো, আমাদের সিনিয়র ফিল্ম মেকাররাও কেউ কেউ আপনারা কি তাসি নজরুল ইসলাম, এরা কিন্তু নানা রকম বায়োগ্রাফিক্যাল পোর্ট্রেট নানা ধরনের আপনার সেটা শিল্পী পলিটিক্যাল লিডার এইরকম লোকজনকে নিয়ে কিন্তু কাজ করছেন, সেইটা কিন্তু একটা বড় সময় গেছে। এরপরে এইটিজে এসে কিন্তু চেঞ্জ হলো, এই বেসিক্যালি সেভেন্টিজ থেকেই এনজিওরা ঢুকলো এবং এনজিওদের মধ্যে দিয়ে কিন্তু ডকুমেন্টারির একটা বড় ইয়ে আসছে, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারি না, কিন্তু আমি বলছি যে ডকুমেন্টারির আপনার বানানো সেইটাই যে দেখানোর কথা বললেন তাদের মতো করে, সেটার নাম ছিল মূলত এটা শুরু করে আপনার প্রশিকার একটা ইয়ে ছিল শুরুর দিকে আপনারা কি আপনার সেখানে আরেকটি প্রতিষ্ঠান এখন অনেকে ভুলে যায়, আমার নিজেরও এক সময় একটা ট্রেনিং এর সুযোগ হয়েছিল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, এটা 2005-06 পরে আর নাই আপনার বন্ধ হয়ে গেছে, 80-এর দশকে 90-এর দশকে এরা প্রচুর কর্মী তৈরি করেছে, এখন যারা টেলিভিশনে কাজ করে এরা অনেকেই তাদের ট্রেনিং পান, তারা এক সময় কাজ করতো আপনার ওয়ার্ল্ড ভিশন কাজ করতো আপনার, এরা বেসিক্যালি এটাকে কমন ভাষায় বলে আপনার ডেভেলপমেন্ট সাপোর্ট কমিউনিকেশন প্রোগ্রাম ইংরেজিতে বলে, যে উন্নয়ন সহায়ক নানা রকম কমিউনিকেশন মেটেরিয়াল বানাবে সেইটার জায়গার থেকে তারা ডকুমেন্টারি করতো আপনার। সেখানে কিন্তু আমি যেমন এই যে মুরাদ ভাইয়ের কথা বললাম, 90-এর দশকের গোড়ায় বলি ওই গণনায়ন গ্রন্থাগার, সেখানে আমাদের বেশ কয়েকজন বন্ধু বান্ধব কাজ করতো আপনারা কি, আমাদের বন্ধু তারেক সারিয়ার স্বপ্নবের মনে থাকবার কথা, উনি চাকরি করতেন দীর্ঘকাল আপনার প্রশিক্ষাতে চাকরি করতেন, এবং প্রশিক্ষাতে চাকরি করতে গিয়ে উনি কত ভাবে যে মানে প্রশিক্ষার থেকে নানা ভাবে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেন আপনারা কি, সেটা ফেস্টিভ্যালের জন্য শর্ট ফিল্ম ফোরামের জন্য অনেক দীর্ঘদিন চাকরি করতেন, চাকরি করতে গিয়ে নানা রকম সাহায্য করতেন। এইটা আসলে একটা পর্যায়ে এনজিও রমরমা বন্ধ হয়ে যায়, সেটা আমরা সবাই জানি আপনার, পরের দিকে এসে 90-এর মাঝামাঝি এসে যুক্ত হলো জিএসএস কিছুকাল, এরপরে আপনার এই যে আপনার এসটিডি আপনার, সেখানে অবশ্যই মুরাদ ভাই ছিলেন বলে সেটাকে এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলাকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে পারছে, যেটা একটা আমি বলবো যে বড় সাকসেস, অন্যরা অনেক জায়গায় সেটা চেষ্টা করে পারে নাই আপনার। কিন্তু এর বাইরের যে ট্রেন্ডটা যেটা আসলে আমরা এখন যাদের কথা আলোচনা করছি আপনার, সেইটা কিন্তু মূলত আপনার এই যে 1980-এর মাঝামাঝি যে শর্ট ফিল্মের যে মুভমেন্টটা শুরু হয় আপনার, এবং এই ক্ষেত্রে আমি পার্টিকুলারলি একজনের কথা বলবো, সেটা মানে তার ছবিটা আগে কিন্তু উনি আগে শেষ করতে পারেন নাই, সেটা তারেক মাসুদ আপনার, যেটা আপনার নাম ভুলে যাই আপনার আদম সুরত, আদম সুরত এইটা উনি শুরু করেন সম্ভবত আমার জানা মতে 82 সালে আপনার আর কি, কিন্তু তারপরে শেষ করতে করতে এসে শেষে 91-এ শেষ করলেন, তার আগে অনেক ছবি হয়ে গেছে আপনার আর কি। তো এই ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারির চর্চাটা কিন্তু ওইখান থেকেই শুরু হয় আপনার আপনার, এরপরে সেখানে তানভীর মোকাম্মেল সহ অন্যরা, এবং তখন কিন্তু ওয়ার্কশপও হতো আপনার, এইটি যে আমার খেয়াল আছে আপনার আমরা গেটি ইনস্টিটিউটে আপনার ওয়ার্কশপ করতাম, এবং সেই ওয়ার্কশপেও কিন্তু আমার পার্টিসিপেট করা, এই শর্ট ফিল্ম ফোরাম সংগঠন করার প্রথম এটা কিন্তু এইটি এটা ওটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে, জার্মান এক ফিল্ম মেকার ছিল আপনার, সেখানে আমরা ওয়ার্কশপ করি এক্সপেরিমেন্টাল ফিল্ম ওয়ার্কশপ, এবং নানা রকম আইডিয়া শেয়ার হয় আপনার আর কি। এই সময়টা কিন্তু পুরোটাই ছিল ফিল্মে কাজ করার সময়, মানে 16 অথবা 35, ম্যাক্সিমাম 16 হতো, 35 তখন আস্তে আস্তে কমে যাচ্ছিল, 90-এ এসে এটা টার্ন করলে হচ্ছে আপনার নানা রকম ভিডিও ফরম্যাট, VHS-এ আমি নিজে কিছু কাজ করছিলাম 93-94 এই সময়টা আপনার কি, তখন ইউম্যাটিক আসে, তখন অনেকেই কাজ করে, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে এই টেকনোলজির ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যেটা যে ধরেন টেকনোলজি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে, ইজি হচ্ছে, কিন্তু ওই যেটা বলছি যেটা আগে লাভ করছিলাম, নাম্বার অফ ফিল্ম মেকার কিন্তু খুব বাড়ে নাই, মানে সেটা আমি আনফর্চুনেট বলবো, অনেকেই ওয়ার্কশপ গুলাতে এসছেন তারা থাকেন নাই, এবং সেই ক্ষেত্রে গেটি ইনস্টিটিউটের একটা বড় রোল ছিল, তারা অনেক ওয়ার্কশপ একসময় করেছে mid-80s থেকে mid-90s পর্যন্ত, তখন ফান্ডিং এর একটা সুবিধা তাদের ছিল, এবং তখন গেটি ইনস্টিটিউট শুধু মানে ফিল্ম যে করতো তারা নাটকের লোকজনকে সাপোর্ট দিত আপনার, শিল্পীদেরকে সাপোর্ট দিত আপনারা কি, SF সুলতান একাধিক এক্সিবিশন তখন করেন, নানা রকম ইয়ে ছিল আপনারা কি, সেই সময় কিন্তু ডকুমেন্টারির যারা ওয়ার্কশপ করেছে, আমি সংখ্যাটাও যদি বলি আমার ধারণা যে অন্তত 150 লোক হবে যারা এই ওয়ার্কশপ গুলোতে পার্টিসিপেট করেছে, তাদের মধ্যে হার্ডলি 10-12-15 জন হয়তো ফাইনালি টিকে গিয়েছিল আপনারা, তো সেইটা আমি বলবো যে একটা আনফর্চুনেট ব্যাপার, এবং সেইখানেও ওই প্র্যাকটিস এবং
আপনার যে প্রোডাকশন দিকটাকে এইটা সবাই মিলিয়ে আসলে কিন্তু কনসলিডেট করা যায় নাই, যে কারণে কিন্তু এইটার কন্টিনিউটি আমরা পরে দেখি না। কারণ হচ্ছে যে যখন 2000 এর পরে সেই টেকনোলজিটা আরো মানে এত বেশি ইজি হয়ে গেল আপনার কি, যে আপনি একটা ছোট হ্যান্ডিক্যাম দিয়ে শুট করতে পারতেন, ওই মিনি টেপ ছিল, এরপরে তো ডিজিটাল টেকনোলজি আরো কনভার্ট করে কার্ড চলে আসলো, তার মানে এটা ওয়ান টুর মামলা হয়ে গেল আপনার কাছে। যে কেউ চাইলেই তার একটা আইডিয়া থাকলে একটা ছবি করে ফেলতে পারে। কিন্তু তারপরও দেখছি যে মানে যত বেশি যে স্বপ্নম যেটা বললো যে ফিকশন করার দিকে আগ্রহ, ডকুমেন্টারি করার দিকে কিন্তু আগ্রহটা তত নাই আপনার। সেটা আমি বলবো যে ওই 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 এটা একটা ধারাবাহিকতারই আসলে একটা এক্সটেনশন বলতে পারে। ধন্যবাদ তারিক ভাই। আমি এখন আবার শবনম আপুর কাছে যেতে চাচ্ছি। আমাদের মাঝে হচ্ছে একটা কনফিউশন আছে, বা আমরা এই বিষয়টা সম্পর্কে সবসময় যারা ডকুমেন্টারি ফিল্ম মেকার যারা আছেন তারা সবসময় এই জিনিসটা মাথায় রাখতে পারেন না যে ডকুমেন্টারি তো আমাদের রিয়েলিটিকে হচ্ছে সার্ভ করে, যে ডকুমেন্টারি তো ফিকশন না, ডকুমেন্টারি হচ্ছে বাস্তব ঘটনা যেটা দেখানো হচ্ছে। কিন্তু একইভাবে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নিউজ রিল। আমি আপনার কাছে বেসিক্যালি নিউজ রিল এবং ডকুমেন্টারির যে মধ্যকার যে পার্থক্য, সেই পার্থক্যটা কি সেটা জানতে চাচ্ছিলাম। স্বপ্ন আমি তারেক ভাইয়ের ওখান থেকে শুরু করতে চাই, কিংবা যেটা বলছেন যে আপনি পুরো পাকিস্তানে আমলেও ছিল, তখন আসলে যেটা ছিল নিউজ অ্যাকচুয়ালি ডকুমেন্টের যে জনপ্রিয়তার কথা বলছে সেটা কিন্তু আমি বলছি যে আমরা শুনেছি আসলে মুক্তির গান এর যে উনি যখন তারেক মাসুদ নিয়ে আসলেন ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, ঢাকা যখন প্রচার করলেন, তার এক পর্যন্ত আমরা বাংলাদেশের একটা ডকুমেন্টারি নাম জানতাম স্টপ জেনোসাইড জহির রায়হান, এবং সেটা হচ্ছে উনি জহির রায়হান বলে। তারপরে আমরা জেনে এসে আসলে মানজার হাসান মুরাদের থ্রুতে যে ডকুমেন্টারি কি এবং উনি যে কোর্স গুলো করলেন, ফলে এই যে নতুন যে ডকুমেন্টারি আজকে আমরা কথা বলতে আসছি এটাও হতো না উনি যদি পরপর তিনটা বছর স্টেপস কোর্স এর মাধ্যমে ডকুমেন্টারি ফিল্ম মেকার তৈরি করতে না আসেন। ফলে আপনি ভাবেন যে 48 জন, আমি যদি বলি যে নিয়ম 50 জনকে ট্রেন আপ করা হয়েছিল সেই জায়গাগুলো থেকে, এবং তখনই আমরা আসলে জানতে পারি ডকুমেন্টারি এবং নিউজ রিলের তফাৎটা। নিউজ রিল হচ্ছে আসলে কি, যে কোনো একটা জিনিসকে সম্পর্কিত আপনার ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়া, মেসেজ দেওয়া, যেটা হচ্ছে কেয়ারসন বলছে যে ফিল্ম মেকার ইজ নট এ মেসেঞ্জার। ডকুমেন্টারি তখনই হলো, নিউজ রিল হচ্ছে একটা তথ্য যেটাকে আমরা সবাই বলি, সাধারণ মানুষ প্রামাণ্যচিত্র বলতে চায়, তথ্যচিত্র বলতে চায়, এক্স্যাক্টলি তথ্যচিত্র নিউজ রিলকে বোঝায়। আর প্রামাণ্য ছবি হচ্ছে প্রামাণ্যচিত্র যখন এটাকে আর্টে আসে, অর্থাৎ যখন এটা রিফ্লেকশন অফ রিয়ালিটি হলো, এটা এটা যখন ফিল্ম হয়ে নিউজ রিল আর ফিল্ম হওয়ার মধ্যে তফাৎটা, সেই জায়গাটাই হচ্ছে ডকুমেন্টারি এবং ফিকশনের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য ঘটে গেল, যে একটা হচ্ছে রিয়ালিটিতে মানে প্রোটাগনিস্ট রোল প্লে করে যাচ্ছে, অর্থাৎ তার রিয়েল লাইফে, আর এটা হচ্ছে অ্যাক্টেড। ফলে এই নিউজ রিল একটা হয়তো ধারা বর্ণনা থাকে, একটা বিষয়কে তুলে আনা হয়, একটা শুধু তথ্য দেওয়ার দায়িত্ব পায়, কিন্তু ডকুমেন্টারি শুধু দায়িত্ব পালন না, শুধু একটা মেসেজ দেওয়া, একটা ক্রিয়েটিভ ফর্ম, তাই না? সেটাকে ফিল্ম ল্যাঙ্গুয়েজে কিভাবে, অনেক ডকুমেন্টারি আছে যেখানে কোনো ডায়ালগ নাই, তাই না, কোনো ইন্টারভিউ নাই, শুধু ভিজুয়ালের উপর দিয়ে যাচ্ছে। ফলে আপনি দেখেন না, এই যে ঝলমলের কথা যদি বলি, সেখানে কি কত কতক্ষণ ধরে মানে বক বক করা হচ্ছে, তাই না? ফলে প্রামাণ্য ছবি হচ্ছে যখন একটা শিল্প মাধ্যম হয়ে গেল, নিউজ রিল শিল্প মাধ্যম নয়, প্রামাণ্যচিত্র হচ্ছে একটি শিল্প, পরিপূর্ণ চলচ্চিত্র, যেটা নিয়ে আমি বলবো আসল জায়গায় আসি, যে কেন প্রামাণ্যচিত্র করতে আসে না ছেলেপেলে, কেন আসবে? আমাদের ফিকশন ফিল্ম মেকাররা কি প্রামাণ্যচিত্র দেখেন? তারাই কি প্রামাণ্যচিত্রকে যথেষ্ট মার্গীয় শিল্প বলে স্বীকৃতি দেন? যতক্ষণ পর্যন্ত অনেক বিদেশে সেই ছবিটি অ্যাওয়ার্ড না পায়, অনেক ফেস্টিভ্যাল না ঘুরে, ততক্ষণ পর্যন্ত কি একটি ছবিকে মুচলেকা দেওয়া হয় আমাদের নির্মাতারা দেন? আমি যদি এই প্রশ্ন রাখি, একটা নির্মাতা তো পরের কথা, একটা সাধারণ দর্শক তো পরের কথা, চেষ্টা তো কম করিনি। আজকে যদি আসেন, আমি বলবো যে 2000 আগ পর্যন্ত বাংলাদেশে ডকুমেন্টারি একটা চিত্র ছিল, এক ধরনের খুবই দুই একজন করেছেন, একটা প্রচার হয়েছে, ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড কিছু শুধুমাত্র দেখানো হয়েছে এবং খুব আগ্রহী মুষ্টিমে একটা দর্শক দেখেছে। 2000 পর থেকে কিন্তু প্রথম ডকুমেন্টারি একটা স্রোত তৈরি হলো, অনেক ফিল্ম মেকার একসাথে আমরা দেখতে পেলাম, এবং সেখানে একটা শুধু
কমিটমেন্ট নয়, পলিটিক্যাল কমিটমেন্ট নয়, সেটাকে শিল্প উত্তীর্ণ করবার একটা চেষ্টা হল। এবং আমরা বিভিন্ন সংগ্রাম করেছি, আমি নিজে 13 বছর মাঠে থেকেছি ডকুমেন্টারি কাউন্সিল ছাড়া, শর্ট ফিল্ম ফোরাম থেকে শুরু করে কাউন্সিলে, আমরা আজকে টেলিভিশনে ডকুমেন্টারি হয়, আমি নিজে পার্সোনালি 9 সাল থেকে কাজ করা শুরু করেছি ডকুমেন্টারি টেলিভিশনে ঢোকানো, সেটা আমরা চেষ্টা করছি। প্রতিটা জিনিস ফেল করে, আন্দোলন ফেল করে, আমি টিম তৈরি হয় 12-15 জন ফিল্ম মেকার নিয়ে, সেই টিমটা আস্তে আস্তে ভেঙে যায়। কেন হয় সেই জায়গাটা আসলে আমাদের করতে হবে, যে কেন সংগঠনগুলো ঠিক মতো অ্যাক্ট করে না, আমাদের নিজেদের মধ্যে কি কোহারেন্স আছে, আমরা নিজেরা কি পারস্পরিক সেই যুদ্ধবদ্ধতার কথা হচ্ছিল, কমিউনিটি তৈরি হয়নি, কমিউনিটি ওয়াইজই তো এনেছে, ডকুমেন্টারিকে তো মুভমেন্ট হিসেবে আমরা নিয়েছিলাম, সেই মুভমেন্টটা ফেল হয় কেন, কেন থমকে যায়। কারণ একটা হচ্ছে বাণিজ্য, আমি যদি বলি টিকে থাকার তাগিদ, আমরা তো টিকে থাকার সংগ্রামে আছি, তাই না? তো যেটা হেলাল ভাই বললেন যে এইটার সাথে যে প্যাশনের দরকার, পৃথিবী কি সেই জায়গায় আছে, অনেকগুলো ফ্যাক্টর, সেটা হচ্ছে বিশ্ব, একটা হচ্ছে যে ফান্ড, ইন্টারন্যাশনাল ফান্ড, ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকার একটা চেষ্টা, বাংলাদেশে মার্কেটের মানুষের না বোঝা, বুঝলেও সেটাকে যথেষ্ট পরিমাণ মর্যাদা না, এটা কুলিন না, কুলিন হিসেবেই তো মর্যাদা পায় না এখনো বাংলাদেশে। আপনি ডকুমেন্টারি কথা বলেন, এখনো টেলিভিশনে আমাদের একটা ফিল্ম দেখানোর পরে দর্শক ফোন করে বলে কোন একজন সাধারণ যে এই খুব সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম। হ্যাঁ, বলে আমরা তো এখন সেই বেসিক জায়গাতেই আজকে আছি, এত বছর আন্দোলন সংগ্রামের পর, তারপর তার নিজেদের মধ্যে কমিউনিটিতে একজনের প্রতি একজন রেসপেক্ট, আপনি কেন কষ্ট করবেন। আমি যদি বলি আপনাকে, আমাকে যদি এখন প্রশ্ন জিজ্ঞেস করেন যে আপনার অভিজ্ঞতা কি, আমার অভিজ্ঞতা তো খুবই তীব্র, আপনি জীবন দান করে দিচ্ছেন আপনি ডকুমেন্টারিকে দাঁড় করানোর জন্য, আপনার কলিগ আপনাকে সবচেয়ে বেশি সমালোচনা করছে, আপনার অকৃতজ্ঞ থ্যাংকসলেস জবটা তো আছে, কিন্তু কৃতজ্ঞতা তো আছে, এই বাংলাদেশে এই ইতিহাস তো কম নয়। আজকে যদি আপনার আমাকে বলেন যে আপনি একটা আর 10টা ছেলেকে তৈরি করেন, 10টা মেয়েকে তৈরি করেন, আমি যদি বলি না করবো না, কারণ তৈরি করার পর সে তো আসলে ডকুমেন্টারি জায়গায় লেগে থাকবে না, সে একটা বিগ স্যালারির পিছে যাবে, আরেকটা অন্য একটা পরিচয়ে পরিচিত হতে যাবে। কমিউনিটিকে কজন আসলে ওন করেছে সেটা যদি আমি প্রশ্ন রাখি, আমি বলছি না যে সেটি কোনো পাপের বিষয়, কিন্তু আমার কথা আপনি যখন শিল্পী হতে চান, প্রামাণ্য চিত্রকে যখন আপনি শিল্প উত্তীর্ণ করতে চান, আপনাকে কিছু লোভ ছাড়তে হবে, এত সহজ না। আমি এখন আমার এই বয়সে প্রায় 50-এর কাছে আমি বলতে চাই, ফিল্ম মেকিংটাকে এত সহজ করে আমরা ভাবলাম কেন, কেন মনে হলো এটা আসলে একটা আমি চাইলেই পাই, এটা তো একটা সাধনার জায়গা, ডকুমেন্টারি আরো বেশি, ফিকশন সবকিছু খুবই কঠিন, আমি দুটো করে দেখলাম তো কেউ কারো থেকে কম নয়, কিন্তু ডকুমেন্টারিতে যে একজন ধ্যানী ঋষির মতো হয়ে থাকতে হয়, আমি একটা মুহূর্ত ধরবো বলে দিনের পর দিন পরে থাকতে হয়, এহেলাম ভাইকে জিজ্ঞেস করে না উনি ক্যামেরা কিভাবে কিভাবে বসে থাকেন এক মাস একটা মোমেন্ট ধরার জন্য, সেই সময় কি আমরা এখন বসবাস করছি, এই অস্থির সময়ে যেখানে ফেসবুকে একটা ইস্যু একদিন জন থাকে, সেখানে আপনি ইস্যুটা পিছিয়ে কতক্ষণ লেগে থাকবে, ফলে আপনাকে একদিকে মার্কেট টানছে টিকে থাকা, একটা ছেলেকে ইনস্টিটিউটে আমি নিজে কোর্স করেছি, সবাই তো আসলে চাকরি করার জন্য কোর্সটা করছে, আমি অনেক পরে এসে চাকরিতে ঢুকেছি, তার আগে আমি 10 বছর চেষ্টা করেছি, ফাইট করেছি টিকে থাকার জন্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে, তারপর কি করেছি কমিউনিটি নিয়ে মুভ করেছি, আপনার কমিউনিটি তো আপনার পাশে থাকেনি, কমিউনিটি তো বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন তাহলে আপনি কোন জায়গাটাকে আসলে শনাক্ত করবেন আলাদা, আমি একদম ফিল্ম মেকার থেকে শুরু করে প্রত্যেককে আলাদা আলাদা করে একটা চক্রের মতো মনে করি। আজকে বাংলাদেশ হচ্ছে ডকুমেন্টারি খনি, এখানে আপনি এত সহজে সব জায়গায় বলি এত সহজে ক্যামেরা নিয়ে অ্যাক্সেস কোথাও পাবেন, আপনাকে কেউ জিজ্ঞেস করবেন আমাকে শুট করো না, আপনি দুটো সিটিং দেওয়ার পরে আপনি কিন্তু একটা মানুষের জীবনে ঢুকে যেতে পারেন, অবলীলায় মানুষ কথা বলতে পারে, এত মানুষের দেশ, এত ডাইভার্সিটি, বিদেশ থেকে মানুষ এসে কোটি কোটি টাকা দিয়ে প্রজেক্ট বানিয়ে চলে যায় আর আমরা আমাদের নিয়ে ছবি বানাতে পারি না, এটা আমি তো মানি না, কারণ আমি তো অনেকগুলো ছবি টেলিভিশনের মধ্যে করেও দেখেছি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজেদের, আমরা অনেক লোভী হয়ে গেছি, এটা আপনি স্বীকার করতে হবে। এখন শুধু কি শিক্ষক লোভী হলেই দোষ, ফিল্ম মেকার লোভী হলে দোষ নয়, কিন্তু ফিল্ম মেকারকে তো বাঁচতে হবে, ফিল্ম মেকারকে তো আবার টিকেও থাকতে হবে, তাহলে সবগুলো আসলে একটার সাথে একটা খুবই জড়িত। ফিল্ম মেকার কতখানি ফোর্স করেছে, আমরা একজন আরেকজনকে ব্লেম করতে অভ্যস্ত, এটা না এটা নেই, কেন অনুদান দেওয়া হচ্ছে, আমি নিজে ডক ল্যাবে প্রতিবার বলে এসেছি, আমরা তো টাকা পুরস্কার দিয়েছি যে যে কোনো বাংলাদেশি প্রজেক্টকে আমরা
শুট করার সমস্ত ব্যবস্থা দিব, এডিটিং এর সমস্ত ফ্যাসিলিটি দিব, শুটিং এর যে টাকাটা সেটা আমরা দিব, ছবিটা কপিরাইটটা অবশ্যই যৌথভাবে মানে 71 টিভি থাকবে। আমার কাছে তো এক এই 3 বছরে একজনও আসেনি যে স্বর্ণপা আমার প্রজেক্টটা আপনারা করে দেন, কিন্তু ব্লেম করছে তার প্রজেক্ট হচ্ছে না, কারণ সে প্রজেক্টটা বিক্রি করে সে টাকা চায়, অনেক অনেক টাকা চায়, অনেক অনেক ফান্ডস চায়, অনেক ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন চায়, হেন চায় তেন চায়, ছবিটা চায় কিনা সেটা তো আমি কাউকে দেখি না। আমি যদি বলি ফিল্ম মেকারের সত্তার ভীষণ অভাব আছে, সে কি ছবিটা করতে চাইছে? যদি সে সৎ হয় ছবি করতে চায়, ছবি হবে এবং সেই ছবিটা টিকবে। ইয়াসমিন তুমি একটা কথা বলে যে আমরা এ সময় বসে বুঝবো না স্বপ্নম যে এটা আসলে শিল্প হলো কিনা, আফটার 25 ইয়ার্স আমরা বুঝবো যে আমার ছবিটা ছবি হয়েছিল। এই ধৈর্য আছে? আমি জিজ্ঞেস করে যাচ্ছি যে এখনকার ফিল্ম মেকারদের মধ্যে এই ধৈর্য আছে? যথার্থ প্রশ্ন আপু। আমরা হচ্ছে যে এটা আশা করি যে যারা ডকুমেন্টারি ফিল্ম বানাতে চান বা যারা ডকুমেন্টারি ফিল্মস নিয়ে আগ্রহী তারা অবশ্যই, তারা কেউ যদি দেখেন বা তারা কেউ যদি শুনেন তাহলে তারা এই প্রশ্নটি নিয়ে ভাববেন। আর আমি এখন একটু হেলাল ভাইয়ের কাছে আবার যেতে চাচ্ছি, এই যে শবনম আপুর যে বক্তব্য সেটা রেশ ধরে আমি জানতে চাচ্ছি যে হাউ টু সলভ দিস, মানে এটা যদি আপনি হচ্ছে বলেন যে প্রথমত যে এই ব্যাপারটা, যেই সমস্যাটার কথা আমরা জেনেছি কিন্তু এই সমস্যাটার সমাধানটা কি হতে পারে বলে আপনার মনে হয়, হেলাল ভাই যদি একটু বলেন। শবনম অনেক কথা বলে দিছে একদম, মানে মনে আর সে খুব মানে আবেগ হয়ে গেছিল, খুব মনের ভেতরের কথাগুলি বলছেন। এখন ভাই একটা কবি, একজন কবি ডকুমেন্টারি ফিল্ম মেকার একজন কবির মতো, একজন যে কোনো ইয়ার একটা কবি তো মানে আপনি বানাইতে পারবেন না কোনোভাবে, ও হয়ে উঠতে হবে, ওর ভিতরের ওই কবিতার মানে আসতে হবে, ওই কবিতার 2টা পংক্তির জন্য তার মানে পাগলের মতো মানে রাত জেগে বসে থাকতে হবে, চাঁদের ভিতরে মানে কাপড় জামা ছেড়ে চলে যেতে হবে, তো ওই 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 ইয়েটা লাগে, এটা সুইচ টিপ দিলে ডকুমেন্টারি ওই ফিল্ম মেকার হবে না, এটা এটা সম্ভব না। আর এখনকার এই টিকটকের জমানায় আর মিলিয়ন্স অফ ভিউর জমানায় ওরে ভাই এই ডকুমেন্টারি মানে আমার নিজেই তো আমি এখন পর্যন্ত আমি খুবই মানে আমার মানে পরিবারের কাছেও যে এই লোকের জীবনে কিছু হইল না এই টাইপের একটা মানুষ আমি, কিন্তু ওই আমার ওই কাজগুলিতে আমি জানি আমার আমার কাজগুলিতে কোথাও না কোথাও একটু দম মানে মানে দিতে পারি আমি, ওই ওইটা আমি ফিল করি। আমি অত ভালো কোনো কাজ টাজ করি নেই হয়তো, কিন্তু আমার কাজের ভিতরে জান ঢুকে আমি এটা জানি, কারণ ওই জান আমি শেয়ার করি আমার সাথে, ওই জান শেয়ার করার ইয়ে তো নাই, ওইটা খুব কঠিন। এবং এটা কি সারা পৃথিবীতে? কিন্তু ডকুমেন্টারি ফিল্ম আপনার ওই কবি হয়ে উঠতে হবে, আপনার কেউ কবি বানিয়ে দিতে পারবে না। সো আমাদের এখন যেটা হয়েছে এখন তাহলে খাবে কি, চলবে কি, কেমন করে বানাবে, নিজের খায়া বাপের হোটেলে কেমনে কি করবে না করবে, এই 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 চিন্তাগুলির মিশে গেলে তখন আপনার অন্য কিছু করাই উচিত, ডকুমেন্টারি বানানো উচিত না। যদি যদি আমি মনে করি যে ভাই আমি তাহলে আমি চলুম কেমনে, তাহলে আমি কী করুম কেমনে, ওইটা আপনি তাহলে চলতে না পারলে কম চলবেন, কিন্তু ডকুমেন্টারি যদি মানে রিয়েলি কেউ কাজ করতে চায় তার ওইখানে আপোষ করলে চলবে না। তা আমরা করি করে ফেলি কি একটা একটা পর্যায়ে এসে গিভ আপ করি, আপোষ করে ফেলি, এদিক ওদিক চলে যাই, তখন মানে ওই এক্সাম্পলগুলি ইয়ে হয়ে যায় ভাই কই তাহলে তো হইল না। আমার যেটা হয়েছে আমি একদম এই জীবনে এই পর্যায়ে এসে আমি বুঝে ফেলেছি এইটাই আমি, আমার এইটাই থাকতে হবে। আমি এই কারণে আমার ফিকশন বানানোরও কোনো মানে ওরকম শকটক জাগে না। প্রথম কথা তো আমি পারবো না, এই বড় মানে এক সংসার পালা এই ফিকশনের এই আমার দ্বারা সম্ভব না। তা আমি এই যে ঘুমাই একটা ক্যামেরা নিয়ে আমি করে এইটাই বসে থাকি, এটা নিয়ে ইয়ে করি, এটা নিয়ে দৌড়ঝাঁপ করি, এই ব্যাপারটা যাদের থাকবে না তাদের ডকুমেন্টারি বানাইতে পারবে না। আর আমাদের বাংলাদেশের যেটা ইয়ে হয়েছে বাংলাদেশের ডকুমেন্টারির জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু পরিবেশ ছেড়ে ইয়ে করতে পারি, এই যে ডকলেবের মতো। তারপরে স্বপ্নবাপা যেটা বলছেন আমাদের এরকম চ্যানেল হওয়া দরকার ছিল ডকুমেন্টারির একদম, মানে ধরেন আমাদের তো এখন চ্যানেল বানাই আমরা কেমনে করে খালি টক শো করবো, আর কোন রাজনৈতিক
মানুষজনের আনবো, ইয়া করবো, এগুলি করব। কিন্তু ডকুমেন্টারি চ্যানেল হওয়া উচিত ছিল, তাইলে যখন মানে 24 ঘন্টা একটা মানে চ্যানেলে এরকম অদ্ভুত অদ্ভুত ও সুন্দর সুন্দর পৃথিবীর দিন দুনিয়ার এত চমৎকার চমৎকার কাজগুলি দেখবে, তখন দেখবেন ওই মানুষের ভিতরে ওই কবিতার বীজ থাকবে, ওই মানুষ কবি হয়ে উঠতে চাইবে, তখন তখন আর একটা ফিল্ম মেকারও তৈরি হবে। অনেকে ধরেন ডকল্যাব এই গত 3 বছর ধরে অপারেট করতেছে, এটারও আবার অনেক রকমের ইয়া করে, বিদেশের থেকে টাকা টুকা না এই ইয়া করে ভাই, তাও এই এইটা ডকুমেন্টারির নাম নিতেছে, এই নামটুকুও তো মানে তাহলে ইয়া করা যাবে না। আর আমাদের দেশের ধরেন মানুষজনের কথা কি বলবো, সবাই ধরেন ওইটা সিনেমা আর এটা তো ডকুমেন্টারি, মানে সো এই জিনিসগুলো তো আছে, এই 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 জন্য মানে সবার ডকুমেন্টারি ফিল্ম মেকার হওয়ার কোনোই দরকার নেই, একদম কোনো দরকারই নেই। আমাদের এখন যেটা একটা স্রোতের মতো শুরু হয়েছে যে এখানে পয়সা টসা পাওয়া যায়, বিদেশি এক্সপোজার টেক্সপোজার পাওয়া যায়, এই কেউ কেউ এরকম করলে আমিও পারবো, আর আমি এরকম শুনছি যে মানে বিষয় টাকা পাইলে বলে টাকা পাইলে এটা করে দিব, টাকা পাইলে ওই রকম করে দিব, সো সব কিছু খালি মানিতেই যায়। তো আমাদের একটা স্রোতের মতো অনেকগুলো মানুষজন এখন ডকুমেন্টারি বানাইতে মানে আসে, কিন্তু এদের মূল উদ্দেশ্যই থাকে কোথায় ফান্ড পাওয়া যাবে, কোথায় ইয়ে করা যাবে, এগুলো তো ওই তারেক ভাই যেটা বলছে ফিল্মটা বানাইতে আমার মনে হয় খুব কম মানুষই মানে ওই আগ্রহটা নিয়ে আসে। তো আমি এই ব্যাপারে ইয়ে করছি যে ডকুমেন্টারি মেকার বাংলাদেশে একদম স্রোতের মতো ভুরি ভুরি তৈরি হওয়ার দরকারও নেই, দরকারও নেই। আপনি যেই কাজটা করতে পারবে সেই কাজ বাইরে এটেরা একদিক দিয়ে ওই কাজ করে বাইর হবে, কিন্তু আমরা যেটা করতে পারি এই এই স্পেসটা একটা কেমনে করে একটু বাড়ানো যায় এটা নিয়ে চেষ্টা করতে পারি। একটা থিয়েটার হইতে পারে ছোট্ট, যেখানে ওই যে মহিলা সমিতিতে আগে যেরকম করে গাইড হাউসে যেরকম করে নাট্য চর্চা হইতো, ওরকম হইতে পারে যে এইখানে ছোট থিয়েটার 80 জনের এখানে নিয়মিতভাবে এই কাজগুলির ভ্যানু থাকবে, ওইখানে একটা লাইব্রেরি থাকবে, একটা ক্যাফে থাকবে, তারপরে এবং ডকুমেন্টারি খালি ঢাকাতেই হইলেই হবে না, আমাদের বিভিন্ন জেলার শহরগুলো তো এই কাজগুলিতে মানে মানুষের ওইরকম স্পেস তৈরি করতে হবে, তাইলে দেখা যাবে যে একটা অসাধারণ কাজ খুলনার এখান থেকে উঠে আসতেছে, একটা অসাধারণ কাজ রাজশাহীর এখান থেকে উঠে আসতেছে, আর এই ঢাকা শহরে ভিড় ভাড় এই গ্যাঞ্জামের ভিতরে এখানে মানে ডকুমেন্টারি বানাইতে না পারলেও কোনো অসুবিধা নেই। বাংলাদেশের অনেক জায়গা আছে, অনেক গল্প আছে সারা বাংলাদেশ জুড়ে, 20 কোটি মানুষের দেশ ভাই, এত লাইক কোথাও পায় কেউ, এত এত ভিউ কোথাও পায় কোনো দেশে পায়? তো আমার কাছে মনে হয় যে যে মানে ডকুমেন্টারির উৎসাহটা দেওয়ার একটা মানে কিছু কিছু জায়গা থাকতো হবে, যে এই ডকুমেন্টারি ফেস্টিভ্যালটা যেটা করতো ডকুমেন্টারি কাউন্সিল, এটা খুব জরুরি ছিল, ওইখানে আমি ছবি দিতাম, ওইখানে আমি ছবি দিতাম এবং আমার খুব ইয়া থাকে, এবং কারণ ওরা ওইখানে দিলে আমার ওই ছবিটা দেখতে পারতো বাংলাদেশে, এবং আমি খুব আগ্রহ নিয়ে কাজ করতাম যে আমি এখানে ছবি দিব, ওইটাও এখন হয় না। আর আমাদের আরেকটা জিনিস আছে, যেমন মুক্তিযুদ্ধ জাদুঘরে কাজ করে তাদের তো একদম নির্দিষ্ট একটা উদ্দেশ্য যে এই রকমের ফিল্ম হইতে হবে, এরকম ইয়া হইতে হবে, বাকি চর্চাটা কেমনি করে হবে? কারণ সবাই মুক্তিযুদ্ধের ছবি বানাইতে গেলে তখন দেখা যাবে মুক্তিযুদ্ধের নাম নিলে কিছু পয়সা টসা পাওয়া যাবে, খালি ওই নাম নিয়ে ছবি বানানোর আবেদন করা শুরু করবে, বাকি গল্পগুলো কে বলবে, বাকি গল্পগুলি নিয়ে মানে ওই কবিতাগুলি কে লিখবে? আমি জানি না, হ্যাঁ সব স্বপ্ন আপা কি যেন বলবেন, হ্যাঁ আমি যদি প্রশ্ন করি, আমি নিজে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ডকুমেন্টারিতে একজন নির্মাতা, এবং সেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা প্রামাণ্য, এবং এই সরকারই তো আমাকে সেই স্বীকৃতিটা দিয়েছে। আমি তো কোনো কাজ পাইনি, আমি তো অ্যাপ্লাই করেও কোনো ডকুমেন্টারি পাইনি, পেয়েছে নায়িকারা, পেয়েছে
আপনি তাহলে কেন ডকুমেন্টি, আমি যদি ওই ওই জায়গাটা আবার আসি, সরকারি মদল আছে, ফান্ড আছে, প্রচুর টাকা আছে, তারা পায় সেটা। আবার আমি যদি বলি যে যারাও পাচ্ছে তারা সবাই আসলে ছবিটা কি কমপ্লিটও করে, মানে আমাদের তো আসলে উভয় পক্ষের সমস্যা, দেনে আলার সমস্যা, নেনে আলার সমস্যা, ফলে আমাদের মানে কাকে কমপ্লেন করবো আমি, আসলে আমি এখানে জানালাম যে সমস্যাগুলো আসলে নানাবিধ আসলে। আপনি ডকুমেন্টারির কনসেপশন জায়গা থেকে শুরু করে এটাকে বিস্তার, কারণ এটা ভাবে সবাই পারে, ডকুমেন্টারি সবাই পারে, ক্যামেরা ধরবো, ইন্টারভিউ নিবো, কাটবো, একটা ফুটেজ বসাবো, ব্যাস ছবি শেষ, এত সহজ। যে কারণে ডকুমেন্টারি নির্মাণ মানে প্রামাণ্যচিত্র নির্মাতারা ফান পায় না, বাংলাদেশে নায়িকারা পায়, বুঝতাম নায়িকা একজন ফিল্ম মেকার হতে পারে, বুঝতাম এর আগে একটা ডকুমেন্টারি করেছে, তার জীবনের প্রথম কাজ মুজিব বর্ষে ডকুমেন্টারি করা, মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি করা, তখন কি আমার এই 20 বছরের সাধনা মিথ্যে হয়ে যায় না? আমি এই প্ল্যাটফর্ম প্রশ্ন রাখছি, আমার 20 বছরের সাধনা কি মিথ্যে হয়ে যায় না কখন? আপনি ক্লাস ওয়ানে আপনার বান্ধবী ছিল, যে ক্লাসমেটটা ছিল সে ড্রপ করেছে ক্লাস ওয়ানের পর, ক্লাস টুতে উঠেনি, আপনি মাস্টার্স পরীক্ষা দিয়েছেন, তারপর আপনার অনেক কষ্ট করে, কিন্তু আপনি দেখলেন যে তাকে একটা মাস্টার্স সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তখন তখন আপনার এই বিগত 20-25 বছর মিথ্যে হয়ে যায় না? আপনি আমি কাকে কমপ্লেন করব, রাষ্ট্রকে, আমার কমিউনিটিকে, জানি না, চেষ্টা কম করিনি। আমি শুধু বলবো পার্সোনাল অভিজ্ঞতা একটু শুধু বলি, আমি সবগুলো ভাবে চেষ্টা করেছি, আমি মুরাদ ভাইয়ের একজন শিষ্য হিসেবে, তিনি যেভাবে ডকুমেন্টারি ফিল্মের বাংলাদেশে এটা এটাকে স্বীকৃতি দিতেই হবে, তিনি যে একঝাঁক শিষ্য তৈরি গেছেন আমাদের থেকে শুরু করে আমার পুত্রের বয়সী ছেলে মেয়েদের, আমি বলবো একটা একটা প্রজন্মকে তিনি তৈরি করেছেন এখন পর্যন্ত, কিন্তু সেই মুরাদ ভাই গুটিয়ে গেছেন, কেন গেছেন, কতগুলো ঘা তাকে খেতে হয়েছে পিঠে, জিজ্ঞেস করে দেখেন আমার পিছে কতগুলো ভাগ, তাহলে আমি তারপরে করবো, মানে ওই যে হেলাল খাই মতো, আমি তো ডকুমেন্টারি না বানালে নিঃশ্বাস নিতে পারবো না, একটা ভাত খাওয়ার মতো বিষয়, আমি তো আমার জন্য ভাত, তাই না? ফলে ওই জনপ্রিয় মোহন যদি করেন, আপনি মুদি দোকানি করেন, অনেক কিছু করেন, সমস্যা নাই। আর কমিউনিটির কথা আমি যে তারেক ভাই বলতেছিলেন, ওই ফিকশন ফিল্ম মেকারদের তো কমিউনিটি ফিলিং নিয়ে কোনো আন্দোলন বিপ্লব নাই, ডকুমেন্টারি ফিল্ম মেকার হলে কেন কমিউনিটি লেভেলে এগোতে হবে, মানে কেন, তখন কেন এই প্রশ্নটা আসে? আমি প্রশ্ন রাখছি। আচ্ছা, শবনম আপুর প্রশ্নের উত্তর দেওয়া আমি হচ্ছে যে যদি হচ্ছে বলতে চাই যে তারিক ভাই যদি কিছু বলেন, আর তার পাশাপাশি তারিক ভাই আপনার কাছে আরো একটি প্রশ্ন থাকবে শবনম আপুর প্রশ্নের সাথে সাথে, সেটা হচ্ছে যে রাষ্ট্রের ভূমিকা আসলে কি হওয়া উচিত, যে রাষ্ট্র আমাদের এই যে ডকুমেন্টারি ফিল্ম মেকিং এর ক্ষেত্রে বর্তমানে অতীতে কি হয়েছে সেটা আমরা সেদিকে যেতে পারি নাও যেতে পারি, কিন্তু বর্তমানে রাষ্ট্রের ভূমিকাটা কি হওয়া উচিত এটা যদি তারিক ভাই একটু বলতেন। তারিক ভাই কি আছেন? তারিক ভাই মাইকটা আবার মিউট হয়ে আছে, এটা যদি হচ্ছে কেউ আনমিউট করে দিতেন। এখন শোনা যায়? জি জি শোনা যায়। জি 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 আমি সব প্রশ্নটা একটু উত্তর দেই, সেটা হচ্ছে কি আমাদের এখানে আমি মানে চর্চাটা আসলে ডকুমেন্টারি ফিল্ম মেকিং আপনারা দুইজনই বললেন যে আসলে এই চর্চাটার সাথে একটা জীবনভর চর্চা আসলে, এবং জীবনভর চর্চাটা এমন যে আপনার সেটাও যে হেলাল বলতেছে যে আপনিও বললেন স্বপ্নম যে অন্য কিছু না করলে কিন্তু আমি এই ডকুমেন্টারি করব, একটা ভাত খাওয়ার মতো হয়ে গেছে আসলে আপনার আর কি, আমরা যেমন ভাত খাই ঘুমাই সেরকম আপনার আর কি। আমি ওই জন্যই বলছি যে আসলে সেইটা মানে একটা কমিউনিটি যদি না হয় তাহলে কিন্তু আসলে সেটা মুশকিল, কারণ হচ্ছে যে আপনি একজন ওই প্রকৃত কবি হয়তো একজন কবি চিনতে পারে সেরকম একটা ব্যাপার, কারণ যাকে আমি বললাম তো যে এত লোক আসছে তারা কিন্তু নাই, মানে তারা নাই কারণ হচ্ছে তারা হয়তো চর্চাটাকে ধারণ করতে পারে নাই আপনার, এবং তারা হয়তো ওই কমিউনিটির ফিলিংসটা তাদের হয় নাই আপনার, সেইটা নানাভাবে চেষ্টা হয়েছে, সেটা নানাভাবে চেষ্টা হয়ে আমরাও এখন চেষ্টা করছি আপনার কি, আমি জানি না আপনার সেটা কতখানি আমরা সাকসেসফুল হতে পারবো। ইনফ্যাক্ট হেলাল বলছে আমরা বাইরের থেকে অনেক টাকা পয়সা আনতেছি, লোকজন নাকি বলে হেলাল শুনছে, আমরাও শুনি আপনারা কি, আমি এটা সত্যি কথা বলি, গত বছর ডক ল্যাব করার পরে 9.5 লাখ টাকার ডেফিসিট আছে এখনো, এবং তার মধ্যে খুব রিসেন্টলি আপনার 4 লাখ টাকা আমরা শোধ করতে পারলাম, এবং 4.5 লাখ টাকা এখনো ডেফিসিট, এইটা জানি না কবে গিয়ে শোধ করতে পারবো আপনারা কি, আমাদের আরেকটা ডক ল্যাব করার সময় চলে আসছে আপনারা,
তো মানুষ কথা বলে আসলে আপনারা, এটা সত্যি কথা, এটা ইয়ে কথা কিছু না। কারণ আমি মানে দেখি আসলে যারা কাজ করতে চায় তারা আসলে কথা শুনে, এবং সেই কথা শুনেই স্বপ্নম মুরাদ ভাই কথা বললো, মুরাদ ভাইকেও এখন প্রচুর কথা শুনতে হয়েছে আপনার আর কি। কারণ কাজ করতে গেলে কথা শুনতে হবে আপনার, সেটা খুবই। আমি যে জায়গাটা উঠলো বা বললো আমি সেই জায়গাটা একটু বলি, সেটা হচ্ছে যে আপনার মানে আপনি যদি রাষ্ট্রের ইয়ে দেখেন তাহলে আসলে কিন্তু আমি যেটা বলবো যে আসলে এটা ডকুমেন্টারি ফিল্ম মেকিং বা ফিল্ম মেকার না, সেটা কোন ক্রিয়েটিভ কাজের জন্যই আসলে বলবো রাষ্ট্র খুব সহায়ক না। আমি সহায়ক না হতে বলছি না কিন্তু যে মানে আর্থিক সহযোগিতা করছে না বা ইয়ে না, সেটা নানা কারণে নানা দিক থেকে আপনার। আমি জাস্ট একটা উদাহরণ দেই আমার নিজের খুব আগ্রহের জায়গা, আপনার নানা কারণে যোগাযোগটা এখন ভালো। এই যে আমাদের ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলার মতো অবস্থা, যেই ভারতের যে স্টেট গুলো আপনার আর কি নর্থ ইস্ট বলে, এদের ফিল্ম মেকারদের সাথে আমি রিসেন্টলি একটা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের ডকলেবেও কেউ কেউ আসছে, এবং এই যে মুক্তি জাদুঘরের যে ফেস্টিভ্যালটা করি সেখানেও কেউ কেউ আসে আপনার আর কি। এই ঘন্টা খানিক আগেও মণিপুরের একটা ছেলের সাথে কথা হচ্ছিল আপনার আর কি, ও একটা ছবি আমাদের এখানে পিচ করেছিল 2018 সালে, সেটা আমরা একটা নতুন ল্যাব করছি, রাফকাট সেখানে করবে আপনার কিভাবে করবে সেটা বলছিলাম আপনার। এই যে স্টেট গুলা এবং এইখানে যারা কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করছে আপনার আর কি আপনার, এরা কিন্তু একটা আইন, আফসপা নামে একটা আইন আছে এই স্টেট গুলার জন্য, প্রায় 40-50 বছর ধরে এই আইনটা ভারত করে রাখছে, সেটাতে একটা ইমিউনিটি দেওয়া হয়েছে আর্ম ফোর্সেস কে, সেই আইনটা মাথায় নিয়েই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এবং ভেরি র্যাডিক্যাল ফিল্মস আপনার সেগুলা আমাদের এই যে শর্টিং ফেস্টিভ্যালে আমরা দেখাচ্ছি 2-3টা ছবি, রিসেন্টলি জাদুঘরের ফেস্টিভ্যালে আমরা দেখলাম, আমরা ডকলেবেও কিছুটা দেখার চেষ্টা করতে পারেন আর কি, এরা এইখানকার ফিল্ম মেকাররা কাজ করে আপনার। আচ্ছা আরো ইন্টারেস্টিং জিনিস বলি, এই ছবিগুলার একটা বড় অংশ কিন্তু ফিল্ম ডিভিশনের করা, ফিল্ম ডিভিশন হচ্ছে আমাদের ডিএফপির কাউন্টার পার্ট। আচ্ছা রিসেন্টলি আমার এক বন্ধু, ভারতীয় বন্ধু, সে আমাকে বললো যে ফিল্ম ডিভিশন এখন এই কাজগুলা আর করছে না, তারা পুরনো কাজগুলা ডেলিভার করছে গত 2 বছর ধরে, তারা নতুন কোনো কাজ, পার্টিকুলারলি এই সমস্ত রিজনের যারা ফিল্ম মেকার যাদের যেই স্টেট গুলা সম্পর্কে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অবজারভেশন আছে, পার্টিকুলারলি আপনি নিজেও জানেন আমরা সবাই জানি যে বিজেপি গভর্নমেন্ট নানা জায়গায় তাদের মানে নিজেদের সরকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে নানাভাবে আপনারা, কিন্তু যেই স্টেট গুলাতে তারা পারছে না বা পারলেও নানা ঝামেলা হচ্ছে, সেইখানকার যারা ক্রিয়েটিভ মানুষ তাদেরকে কিন্তু নানাভাবে হেনস্থা করবার তারা চেষ্টা করছে, সেই চেষ্টাটা ফিজিক্যালি করছে। বারবার রাওয়ার কথা আমরা সবাই জানি, তাকে কতদিন ধরে জেলখানা রাখছে, ফিল্ম মেকাররাও নিজেরাও কিন্তু খুব ভালো অবস্থা নাই, আমরা ইন্ডিয়ানদেরকে মনে করি অনেক বেটার অবস্থায় আছে ফান্ডিং নিয়ে ইয়ে নিয়ে। আমি এটা খুব রিসেন্ট খবর আপনাকে বলছি আপনার কি, আমি এইটা বলে যেটা বলার চেষ্টা করছি আসলে সেটা হচ্ছে যে মানে রাষ্ট্র কোনোদিনই কোনো ক্রিয়েটিভ কাজে আসলে কিন্তু আপনি সেটাকে খুব সাপোর্ট দিবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সেটা আশা করার কোনো কারণ নেই। হ্যাঁ ফিল্ম এমন একটা জিনিস, এটা কবিতা লেখা না, এটা মানে গান করাও না, বা এটা ধরেন আপনার মানে গল্প লেখাও না, সাহিত্য করা যেরকম আর কি, যে আপনি চাইলেই ইয়ে করে ফেলতে পারেন, এই প্রতিটা মানে ব্যাপারেই আপনার মানে আপনি রাষ্ট্র অর্থ ইত্যাদির সাথে জড়িত। আমাদের এখানে যেটা হয়েছে সেটা স্বপ্নম বললো এক ধরনের আক্ষেপ থেকে আপনারকে, আমি বলবো যে গত 8-10 বছরে পার্টিকুলারলি এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে এক ধরনের কিন্তু সুযোগ অনেক বেড়ে গেছে। আপনি যদি 2007-08 পর্যন্ত চিন্তা করেন, আমি সরকারি যে অনুদানের ছবি করে মানুষ এখন যে পরিমাণ টাকা পায়, এইটা আমার ধারণা অ্যাজ এ গ্র্যান্ট আপনি বাইরে খুব কম দেশে এরকম কি করতে পারেন। এই বছর বোধ হয় 75 লাখ টাকা দিল আপনার বড় ছবির জন্য, আচ্ছা ছোট ছবির জন্য কিন্তু 15-16 লাখ টাকা করে দিচ্ছে, আচ্ছা যেটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড আপনার। আচ্ছা আমি একটা উদাহরণ দিই তাতে কি আসলে ঘটছে, এই যে এইবারের যারা শর্ট ফিল্ম অনুদান পাইছে আপনারা কি একটা বা দুইটা বা আমার মনে হয় যে 2-3টা বোধ হয় ডকুমেন্টারি দেওয়া হচ্ছে, সেটা কি ধরনের ডকুমেন্টারি আমি জানি না, বায়োগ্রাফিক্যাল কি ধরনের, এর মধ্যে একজন আমাকে বললেন মানে আমাদের পরিচিত, আমি এর নাম বলছি না, যে বিসিটি এর স্টুডেন্টরা বেশি টাকা পাচ্ছে কারণ তাদের মানে শিক্ষকরা সব হচ্ছে কমিটি গুলাতে ইনভলভ, তাদেরকে ফেভার করছে। আমি যে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে জানলাম, বলে যে এটা আমি জানছি, হ্যাঁ আমরা তো কম টাকা পাইছি। আচ্ছা এই যে ডিভাইড অ্যান্ড রুল খেলা, হ্যাঁ
মানে বেশি টাকা দিচ্ছে, টাকা দিয়ে লোভটা তৈরি করছে। তাইলে শুধু টাকা দিলে কি ছবি হবে? আপনি বলেন না, টাকা দিয়ে তো ছবি করা সম্ভব না, কারণ ইটস এ মাইন্ডসেট। আপনি সেটা টাকা অবশ্যই দরকার আছে, কিন্তু টাকা দিলে যে আপনি একটা ভালো ছবি করে ফেলতে পারবেন, যেটা খুব একনলেজ হবে, দেশেও দেখাইতে পারবেন, বাইরেও দেখাইতে পারবেন, সেটা কোনো গ্যারান্টি নাই। যে কথাটা হেলাল বলার চেষ্টা করছিল যে ইটস এ কাইন্ড অফ পার্সোনাল স্ট্রাগল, সেটা শুধু যে নিজের সাথে নিজের ইয়ে তা না, সেটা কিন্তু আপনার আপনার মানে ফিজিক্যাল স্ট্রাগল, ইকোনমিক্যাল স্ট্রাগল, সব রকমের স্ট্রাগল। আমি খুব ইয়ে বলি, সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি দুইটা তিনটা স্টাডি দেখছিলাম, এটা পার্টিকুলার ইউরোপিয়ান একটা দুইটা বোধে দেখলাম, ডকুমেন্টারি ফিল্ম মেকারদের খুব রিসেন্ট অবস্থা, এই করোনার আগের কথা বলছি, 2 বছরের একটা ইয়ে, এটা ইউরোপিয়ান ডকুমেন্টারি নেটওয়ার্ক বলে একটা প্রতিষ্ঠান করছে, তারা বলছিল যে আসলে কোথাওই কিন্তু ডকুমেন্টারি ফিল্ম মেকাররা খুব বড় টাকা পয়সা নিয়ে লাভ লাভবান হয়ে গেছে তা না। এইটা এইটা একটা গ্লোবাল ইয়ের ব্যাপার, কিন্তু যারা কাজ করে তাদের একটা কিন্তু প্যাশনের ব্যাপার। আমি যেটা লক্ষ্য করছি যে আমাদের এখানে রাষ্ট্রের সাপোর্ট সহায়তা ইন টার্মস অফ ফান্ডিং, ইন টার্মস অফ পুরস্কার ইত্যাদি বেড়ে গেছে। হ্যাঁ, আপনি কমিটি গুলাতে দেখবেন আমাদেরই বন্ধুরা অনেকে থাকেন, এই যে অনুদান যে দেওয়া হয়, জাতীয় পুরস্কার দেওয়া হয়, সেখানে থাকেন। কিন্তু এইখানে যেটা হচ্ছে যে এক ধরনের ডিভাইড অ্যান্ড রুল পলিসি কিন্তু রাষ্ট্র তৈরি করছে। যে আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে, এগুলো দিনে দিনে আরো বাড়বে, দিনে দিনে আরো বাড়বে, কারণ হচ্ছে যারা অনুদান পাবে তারা এক ধরনের ইয়ে ফিল করবে। পার্টিকুলারলি আমি বলছি ইয়াংদের মধ্যে কিন্তু এইটা একটা বড়, কারণ হচ্ছে একজন ধরেন বিসিটিএ থেকে পাশ করে যে ছেলেটা বেরিয়েছে, সে যদি 15-16 লাখ টাকা একটা ডকুমেন্টারির জন্য পায়, সেটা তো চিন্তাই করতে পারে না। মানে আমি বলবো ইটস মোর দেন টু মাচ। আমি ইন্ডিয়াতে ফিল্ম ডিভিশনের কথা জানি, যে আপনি শবনমকে জিজ্ঞেস করেন, হেলালকে জিজ্ঞেস করেন, আমাদের খুব বন্ধু সিনিয়র ফিল্ম মেকার যারা, তারা ইন্ডিয়ান রুপিতে 6-7 লাখ রুপি পায়, 8 লাখ রুপি পায়, সেটা আমাদের এখানে 9 লাখ টাকা। আমি খুব সিনিয়র ফিল্ম মেকারদের কথা বলছি, সৌরভ সারঙ্গী মানে প্রায় 30-35 বছর ধরে ছবি বানান, শুক্র সেন 30 বছর অ্যারাউন্ড ছবি বানান, তাদের মতো লোকজন 8-9 লাখ রুপি হায়েস্ট, এটা ফিল্মস ডিভিশন, এবং তারা কিন্তু ছবি গ্র্যান্ড দিচ্ছে না, দে আর দি প্রডিউসার অফ দ্য ফিল্ম। আপনি ফেস্টিভ্যালে ছবি পাঠাতে গেলে তাদেরকে জানায় পাঠাইতে হবে। সেইখানে আমাদের একজন তরুণ, একজন ধরেন যে একটা ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে বেরিয়েছে, সে 15-16 লাখ টাকা পাচ্ছে একটা ছবি বানানোর জন্য, এবং তার এই ছবিটা ধরেন অ্যারাউন্ড 40-45 মিনিট, এরপরে তার টার্গেট হয়তো সে বড়টার জন্য যাবে। তো টাকা দিয়েই কি ছবি হয়ে যাবে? অন্যদিকে অন্যদিকে তার কিন্তু র্যাডিক্যাল যে চিন্তা সেটা কিন্তু তার নাই। সে ওই ছবি বানাইতে গিয়ে এমন একটা ছবি বানাবে, এই যে এতক্ষণ যে আলাপ হচ্ছিল, পার্টিকুলারলি স্বপ্নম বলল বঙ্গবন্ধু শতবর্ষে আপনি সামনে 50 বছর ইয়ে আসছে আপনারা কি সেইখানে আপনি, আমি ধরেন স্বাধীনতার উপরেই, আপনি কি আউট অফ দ্য বক্স কোনো চিন্তা করতে পারবেন, কোনো মানে চিন্তা করে সেটা কি আপনি গভর্নমেন্ট অনুদানের জন্য ছবি বানাতে পারবেন, সেটা আপনার পক্ষে সম্ভব? আমি এই জায়গাটাই বলছি যে একটা বড় রকম ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গা থেকে একটা বড় ঘাটতি হচ্ছে, সেইটা কিন্তু আমাদের তরুণদের চিন্তার ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেশন তৈরি করে দিচ্ছে, যে টাকা দিলেও তাদের ভালো হচ্ছে না। এবং আমি আমি বলতো যে আমি যেই ধরনের ছবি এখন দেখছি মুক্তিযুদ্ধের উপরে, সেগুলো নিয়ে হ্যাপি হওয়ার কোনো কারণ নেই, সেটা সরকারি অনুদানের ছবিই বলি, মুক্তিযুদ্ধ জাদুঘর যে ধরনের ছবিকে আপনার গত 1-2 বছরেও আমি দেখলাম গ্র্যান্ট দিল, আগের যে সমস্ত ছবি ছিল আপনার, প্লাস হচ্ছে আমি যে বিসিটিএই তো যে সমস্ত স্টুডেন্টরা মুক্তিযুদ্ধ ভিত্তিক নানা রকম ছবি করছে আপনার ডিপ্লোমা ফিল্ম হিসেবে, সেগুলোর কোনোটারই কিন্তু চিন্তার ক্ষেত্রে আইডিয়াজের ক্ষেত্রেও কিন্তু ই নেই। আপনি এক্সিকিউশনটা কি হবে সেটা পরে, সেটা কি অবজারভেশনাল ফিল্ম করবেন নাকি অন্য কোনো অ্যাপ্রোচ নেবেন, আচ্ছা সেইটা পরে, কিন্তু আমি বলছি আইডিয়াজের ক্ষেত্রেও যে ভাবনার ক্ষেত্রেও যে এই থাকবে সেই চিন্তাটা দেখছেন, আমি সেইটার ক্ষেত্রে একটা বড় ঘাটতি দেখছি। রাদার রাষ্ট্র অনেক সাপোর্ট আপনাকে দিচ্ছে, যেটা কিন্তু 20 বছর আগেও চিন্তা করা যেত না, 15 বছর আগেও চিন্তা করা যেত না, ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ অ্যাওয়ার্ড, সেটা দিয়ে আমার মনে হচ্ছে এই জায়গাটা ব্লক করে ফেলা হচ্ছে চিন্তার ক্ষেত্রে, সেইটা একটা বড় কথা। না আমি হচ্ছে যে আবারও আর কি
তারেক ভাইয়ের কাছেই থাকতে চাচ্ছি, যে আমার আরেকটু প্রশ্ন আছে তারেক ভাইয়ের কথার প্রেক্ষিতেই। তাহলে কি রাষ্ট্র যে ভূমিকাটা পালন করছে, যে যে সাপোর্টটা দিচ্ছে টাকা পয়সা এবং অন্যান্য ভাবে, অনুদান এবং অন্যান্য ভাবে, তার পাশাপাশি কি সংস্কৃতি চর্চা বা আমাদের এই যে ফিল্ম মেকিং এর চর্চা, সেই চর্চাটা বাড়ানোর ক্ষেত্রে বা এই প্যাশন তৈরি করার ক্ষেত্রে কি রাষ্ট্র কোনো ভূমিকা রাখতে পারে না? এটা হচ্ছে আমার তারেক ভাইয়ের কাছে আবার প্রশ্ন। সবকিছু রাষ্ট্রের কাছে আশা করে লাভ নাই, আমি রাষ্ট্রের কাছে আশা মানে কেন করবো? সেটা হচ্ছে আমি ভয়ঙ্কর জিনিসটা বলি, সেটা হচ্ছে ধরেন আমরা যখন ছোট হয়েছি, এটা সব নাম হেলাল, সবাই আমরা কাছাকাছি বয়সের, আমরা জানি পার্টিকুলারলি হেলাল আর আমরা তো একই সময়কার মানুষ। আপনার আপনি 70s এর কথা চিন্তা করেন, 80s এর কথা চিন্তা করেন, আপনি আমি ফিল্ম মেকিং এর কথা বলি না, পাড়ায় ধরেন লাইব্রেরি একটা বড় ব্যাপার ছিল, ফ্যামিলিতে পড়াশোনার একটা চর্চা ছিল, আমি সেটা একাডেমিক পড়াশোনা বলছি না, নন একাডেমিক পড়াশোনা বলছি, স্কুলগুলোতে লাইব্রেরি ছিল, ইয়ে ছিল, আপনার নানা রকম আপনার অ্যাক্টিভিটিস ছিল কালচারাল, সেইটা কোথায়? আপনি ফিল্ম বানাইতে আসবেন আগে, আপনি ফিল্ম এইটা কিন্তু আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফিল্ম তো বিচ্ছিন্ন কোনো জিনিস না। আপনি যদি ধরেন কবিতা লিখতে চান, আপনি যদি কবিতা না পড়েন, আমি কবি হওয়া পরের কথা বলতেছি, সেটা মানে কয়জন কবি হইতে পারে আমি জানি না, আপনাকে আমি বলছি যে কবিতা যদি লিখতে চান তো সেটা তো পড়তে হবে। ফিল্মের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, আপনি যদি ফিল্ম বানাইতে চান তা আপনাকে তো ছবি দেখতে হবে, মানে আমরা আমাদের আর্লি লাইফের কথা বলছি যে আমরা ফিল্ম সোসাইটি করতে গিয়ে নানা হবে যে ছবি দেখা, এখন তো ছবি দেখাটা 1-2 মামলা হয়ে গেছে, আমরা 1635 ছাড়া ছবি দেখার কোনো স্কোপ ছিল না, কোনো স্কোপ ছিল না। আমার খেয়াল আছে 9 মাস অফ ফ্রিডম যখন প্রথম দেখি 35mm প্রিন্ট ওই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, আপনার আমার গায়ে পশম দাঁড়ায় গেল প্রথম যখন দেখি। হ্যাঁ আমি জানি না কিসে দেখছেন কিনা, বাকিদের হয়তো দেখার কথা, আপনার ওই লাস্ট যে সিকোয়েন্সটা, একটা কুকুর আপনার গেউ গেউ করতেছে, জেনোসাইড কি জিনিস, এটা আমি অনেককেই বলি এই ছবিটা দেখতে, আমার আমি কিছুক্ষণ কথা বলতে পারি না যখন ছবিটা থার্ড এইভাবে দেখলাম আপনার। তো এইটা এইটা তো ওইটা ইন্সপিরেশনের ব্যাপার, তো সেই ইন্সপিরেশন তো আসলে ধরেন একটু আর্লি থেকে না হইলে আসলে হয় না, সেইখানে সবসময় রাষ্ট্রকে টেনে আনার মানে নেই। সেই চর্চাটা মানে ইন্ডিভিজুয়াল লেভেলে যেমন হবে, আপনার এই অর্গানাইজেশন গুলা করবে, আমি সেইখানে বলবো যে আসলে আপনার এখন ধরেন ফিল্ম সোসাইটি গুলা নাই, ফিল্ম সোসাইটির সংখ্যা কমে গেছে, ফিল্ম সোসাইটি হচ্ছে আবার ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, আপনার আর কি একাডেমিক একটা স্পিয়ার তৈরি হয়েছে। আচ্ছা একাডেমিক স্পিয়ারের ক্ষেত্রে অনেক, আমি পার্টিকুলারলি একটা এক্সাম্পল দিয়ে বলি, গত বছর আমি একটা অনলাইন ডেইলি সাম্প্রতিক দেশকাল এদের জন্য একটা একটা রাউন্ড টেবিল ঠিক না একটা ইয়ের মতো অ্যারেঞ্জ করলাম, দ্যাট ওয়াজ ইন প্রায় 1 বছর আগে, আমাদের বন্ধু এটার সাথে কাজ করে, আমি ঢাকা শহরের যারা এডুকেশন চলচ্চিত্র মানে স্টুডেন্ট এরকম প্রায় 25-30 জন, এর মধ্যে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির ধ্রুব ছিল, রিপন কুমার দাস সেও ছিল, প্রায় 25 জন ঢাকায় যারা পাবলিক এবং প্রাইভেট ইনভেস্ট করে, ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ এবং প্রাইভেট ইনভেস্টিটি যেগুলো, এর বাইরে আমাদের দুই বন্ধু SRFT এর এক স্টুডেন্ট এবং মুম্বাইতে পড়াশোনা করতে আমাদের পরিচিত একটা ছেলে হুইসলিং গুডস সুভাষ গায়ের ফিল্মস তাকেও ডাকছিলাম, সেইখানে খুব ইন্টারেস্টিং সব আলাপ, এবং সেখানে একজন পার্টিকুলারলি ঢাকা ইউনিভার্সিটি ছেলে বলো যে আমি এখন BCS পরীক্ষা দেওয়ার চেষ্টা, তার মানে ফ্রাস্ট্রেশনটা এই লেভেল, অথচ আমি শুনলাম যে এই ঢাকা শহরেই নাকি প্রায় 100 স্টুডেন্ট সব মিলায় প্রতি বছর এনরোল করে, এইটা হচ্ছে মানে আমি এডুকেশনের কথা বলছি, এত নাম্বার অফ স্টুডেন্ট তাদের ফিউচার কি ফিল্মে, এবং তাদের সবাইরে কি রাষ্ট্র সাপোর্ট দিতে পারবে, সম্ভব মানে তারা কি মানে কি করবে এখন, মানে এইগুলা কিন্তু আসলে কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা না, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা, এবং এই এই দায়গুলা কিন্তু আমাদের সবারই। আপনি ধরেন যে আমি এই এখান থেকে ওই যে ব্যাক করতে করতে এখন এডুকেশনে যাই, যে আমি মানে আমি পার্টিকুলারলি ডকুমেন্টারি কথাটাই বলি, এটা হচ্ছে যে মানে ধরেন আমি ন্যাশনাল ইনস্টিটিউট থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে সমস্ত মানে কারিকুলাম পড়ানো হয়, খুব রিসেন্টলি গত 15 বছরে ডকুমেন্টারি ক্ষেত্রে কি হচ্ছে কেউ বলতে পারবে না, কি ধরনের ছবি হচ্ছে, কারা ছবি করছে, ছবি দেখানো হচ্ছে, কেউ কেউ হয়তো ইন্ডিভিজুয়ালি দেখে, কিন্তু আমি একাডেমিক পরিসরে, হ্যাঁ সেইটা একাডেমিক্সের পার্ট কিনা আই হ্যাভ এভরি ডাউট, কারণ
তাদের যে কাজগুলো আমি দেখি, কোর্স ফিল্ম আমার দেখার সুযোগ ঘটে না হবে আপনার, সেগুলা টিপিক্যাল টেলিভিশন প্রোগ্রাম ছাড়া আর কিচ্ছু না। আমি ঢাকা ইউনিভার্সিটি বলছি, বিসিটিআই বলছি, জগন্নাথেরও কেউ কেউ আসে। হ্যাঁ, এইটা আমার কাছে খুব আনফর্চুনেট মনে হয়। সেইখানে কিন্তু রাষ্ট্রের কিছু করবার নাই, সেই কোর্স কারিকুলাম অনেকে আমাদেরই পরিচিত লোকজন ডেভেলপ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এত টাকা পয়সা তো কম দিচ্ছে, কিন্তু আমি বলছি যে সবখানে রাষ্ট্রকে টেনে লাভ নাই। সেই চর্চাটার মধ্যে মানে ইন্ডিভিজুয়ালের ব্যাপার আছে, সেই চর্চাটার মধ্যে প্রতিষ্ঠানগুলোর ব্যাপার আছে, সেই চর্চাটার মধ্যে আমাদের কালেকটিভ ফেলিয়ার। মানে সেখানে আমি বরঞ্চ রাষ্ট্র সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে, আপনি গত 8-10 বছর আপনি দেখেন মানে অনেক আনফুলফিলড প্রতিষ্ঠান ড্রিম ছিল দীর্ঘকালের, সেটা কিন্তু পূরণ হয়েছে। বিসিটিআই তৈরি হয়েছে, শেষ করতে কিভাবে চলছে আমি সেটা বলছি না। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে ফিল্ম করানো হয়, হ্যাঁ, জগন্নাথ ইউনিভার্সিটিতে এক একটা ইয়ারে নাকি 30 জন করে স্টুডেন্ট এনরোল করে অনার্স করার জন্য। আচ্ছা, আপনার এবং পার্টি এবং এর বাইরেও 4-5টা, এই যে আজকে স্ট্যামফোর্ডে, স্ট্যামফোর্ডে তো প্রায় 15-20 বছর হয়ে গেল প্রায়, এবং স্ট্যামফোর্ডে টিচাররাও আমাদেরই বন্ধু বান্ধব। মুরাদ ভাই নিজে টিচার ছিলেন, আব্দুল সামাদ নিজে টিচার ছিলেন। আচ্ছা, মহিউদ্দিন ফারুক রিসেন্টলি মারা গেলেন, দীর্ঘকাল ডিপার্টমেন্ট হেড ছিলেন, আরো অনেকেই আপনার। তো আমি এই এই কাউকে বাদ দিচ্ছি না, প্রাইভেট ইউনিভার্সিটিও বলেন, এর বাইরেও ইনস্টিটিউট আছে, পাঠশালা ইনস্টিটিউট, সেখানেও ফটো ফিল্ম পড়ানো হয়। কিন্তু এই সব মিলিয়ে এক নম্বর হচ্ছে সংখ্যাটা যেমন বাড়ছে না, তেমনি যেই মানে ছবি যারা যা হচ্ছে, মানে আমি ইন টার্মস অফ কোয়ালিটি যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় যে মানে এই যে ছেলেপেলেগুলা তারা কি শিখছে আসলে। মানে আমি ডকুমেন্টারির কথাও যদি বলি, যেই ধরনের মানে ডকুমেন্টারি দেখা উচিত বা এখন যে চেঞ্জ হচ্ছে, যেই ধরনের ছবি হচ্ছে এখন, মানে আমি খুব দূরে যাওয়ার দরকার নেই, আশেপাশের দেশেও, সেই অ্যাক্সেসটাও তারা নিতে পারছে কিনা একাডেমিক পরিসরে, সেটা আই হ্যাভ এভরি ডাউট। মানে কাজে সেই সেই সেইটা যদি একটা চর্চার ব্যাপার, সেটা যদি প্রাতিষ্ঠানিক ভাবে না হয়, মানে তাইলে কিন্তু আপনি বাইরে এসে সেটাই করতে পারবেন না, এবং সেটার জন্য সবসময় রাষ্ট্রকে দায়ী করে লাভ। জি, আচ্ছা, ধন্যবাদ তারেক ভাই আবারও। আর আমি হচ্ছে এখন যারা আমাদের দর্শক আছেন তাদের কাছে আসলে বলতে চাই যে আমরা মোটামুটি ভাবে আমাদের যে আয়োজন, আয়োজনের শেষ পর্যায়ের দিকে আছি, আর হয়তো অল্প কিছুক্ষণ আমাদের এটা চলবে। তো আপনারা, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের অতিথিদের কাছে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো করতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো নিব। আর এখন আমি আলোচনার প্রসঙ্গটা একটু পরিবর্তন করতে চাচ্ছি এবং শবনম আপুর কাছে আবারও যেতে চাই। সেটা ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে বর্তমানে যে ডিজিটাল টেকনোলজির যে প্রভাব, সেই প্রভাবটা আমাদের দেশের ডকুমেন্টারি ফিল্ম মেকিং এর উপর কিরকম ভাবে প্রভাব ফেলছে, এটা হচ্ছে আমি শবনম আপুর কাছে জানতে চাচ্ছি। ডিজিটাল টেকনোলজির তো অনেকগুলো ফরমেশন আছে, আমরা অল্প অল্প করে আর কি সবগুলো শুনতে চাই। যেমন এখন আপনার নেটফ্লিক্স বা অনলাইনের যেই মাধ্যমগুলো আছে, মানে ডিজিটাল টেকনোলজির ওই পার্টটা হচ্ছে আপনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেগুলো, বা টিভি চ্যানেল যদি আমরা বলি, আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি যেমন 71 টেলিভিশনের কথা বললেন, আপনার আপনি যেখানে কর্মরত ছিলেন আছেন, তো এখন মানে সবগুলো মিলে সার্বিকভাবে আপনার কাছে যেটা মনে হয় যে, বা এটা এমন হতে পারে মেকিং এর দিক থেকে, যে আমরা আসলে কিরকম ডিজিটাল টেকনোলজি ইউজ করে এই জিনিসগুলো মেক করার টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে, তো সবকিছু সব দিক মিলিয়ে আমরা জানতে চাচ্ছি। ডকুমেন্টারি ক্ষেত্রে খুব তো নয়, ডকুমেন্টারি ক্ষেত্রে খুব নয়, সবাই টিউশন বানাচ্ছে। আমি বলবো যে আমি যে কাজগুলো দেখছি, যে জায়গাগুলোকে আপনি ধরে বলছেন, সেখানে এক ধরনের ফিউশনের এক ধরনের টেন্ডেন্সি দেখছি। কোন কোন জিনিস আমার কাছে ভিডিও আর্ট মনে হয়, হ্যাঁ, যে ও আসলে মানে রিয়েল লাইফকে পোর্ট্রে করেছে, কিন্তু প্রেজেন্টেশনটা হচ্ছে ভিডিও আর্ট ফর্ম, ছোট কাজের ক্ষেত্রে দেখেছি। বিগত 3 বছরে এই ডিজিটাল একটা, এই লকডাউনের একটা ডকুমেন্টারি, মানে আমি 3 বছরের মধ্যে একটা ফিল্ম রিসেন্টলি দেখে মুগ্ধ হয়েছি, ফরিদ আহমেদের,
সেটা হচ্ছে তার ঘরে তার বাচ্চাকে দিয়ে যে লকডাউন, একটা বাচ্চার পয়েন্ট অফ ভিউ, নিজের মেয়ের সাথে যে কথোপকথন, আমি স্বপ্নকে বলছি ছবিটা দেখছেন কিনা, জিজ্ঞেস করছেন আর কি, যে তারিক ভাই জিজ্ঞেস করছেন আপনি ওই সিনেমাটা দেখেছেন কিনা। আপনি ওয়েব প্ল্যাটফর্মের কথা যদি বলেন, সেখানে তো আসলে ডকুমেন্টারি আমি দেখিনি বাংলাদেশে এখন পর্যন্ত। প্রথম দিকে দু একজন চেষ্টা করেছিল পাঁচটা একটা থিমের উপর পাঁচটা সিরিজ করবার, কিন্তু আমি তারপর আর দেখি শেয়ার করব। হ্যাঁ, ওয়েব ফিল্ম নামে ওয়েব যে নাটকগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে যে পরিমাণ এখনো আলোচনার তুঙ্গে থাকে, ডকুমেন্টারি নিয়ে কোনো ধরনের আমি আগ্রহ কোনো পক্ষেরই দেখিনি। এবং কি ফিল্ম মেকার আমি জানি না যে কজনকে আমি কাছ থেকে দিই, যে তারা চেষ্টা করেছেন কিনা, তারা কোনো অফার কন্টেন্ট নিয়ে গেছেন কিনা এই ডিজিটাল প্ল্যাটফর্মে যে আমি এই বিষয় নিয়ে কাজ করতে চাই। কারণ হচ্ছে যে এইসব জায়গায় যারা বিনিয়োগ করে অর্থ লগ্নি করে তারা আসলে ডকুমেন্টারি জায়গাটা জানেন না, বোঝেন না, ডকুমেন্টারি কেস বোঝেন না। কিন্তু আমার পার্সোনাল কেন, আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে যে ডকুমেন্টারি মানুষ কি পরিমাণ আবার দেখে। মানে আমার টেলিভিশন চাকরির সুবাদে 10 বছর ধরে আমি কাজ করছি, মানুষ যে দেখে এটাকে এক থেকে রিপিট হয় তারপর দেখে, কেন দেখে, কারণ ডকুমেন্টারি রিয়ালিটির সাথে আপনি মানুষ নিজেকে যে অ্যাটাচমেন্টটা পায়, নিজেকে যে অ্যাটাচ করতে পারে, নিজেকে দেখা রিফ্লেক্টেড, এটা তো ফিকশন পারে না। হতো যদি আমাদের ফিকশন গুলো ওই মানের সত্যিকারের জায়গা লোকের স্পর্শ করতে পারে, তা তো নয়। ফিকশনের নামে ফান হয় কিংবা খুব ব্ল্যাক ডার্ক কিছু ব্যাপার স্যাপার হয়, নেটফ্লিক্স এ ফলো করে করা হয়, আমাদের ভাষা কোথায়? একমাত্র ডকুমেন্টারিতে আমি বলবো যে হ্যাঁ এখন পর্যন্ত তারপরও আমাদের ফিল্ম ল্যাঙ্গুয়েজটা আছে, আমাদের নিজস্ব একটা ভাষা কিন্তু আছে, তৈরি আছে। এবং আপনি যদি বেশি দূর না ভারত বাংলাদেশও করেন, আমি আমি কিন্তু স্পষ্ট একটা সীমারেখা দেখতে পাই আমাদের ডকুমেন্টারি গুলো যেটুকু হয়েছে, যত ছোট যত দুর্বল টেকনোলজি, আমাদের টেকনোলজিক্যাল জায়গাটা হয়তো দুর্বল আছে, খুব ফিনিশ না, কিন্তু যত স্ট্রং ভয়েস ডকুমেন্টারি থিওরিটির জায়গায় আমরা এখনো যতখানি দাঁড়িয়ে আছি স্ট্রংলি, ভারতের ডকুমেন্টারি দেখতে খুব সুন্দর, খুব সুন্দর করে গোছান, কিন্তু ওই তীব্রতাটা না, খুব কম কাজে আছে। এক ধরনের ওরা অ্যাক্টিভিজম করে, একটা হচ্ছে ওদের জায়গা খুব ইস্যু বেসড কাজ করে, মানে ওটা এনজিওর বাইরে হলো। বরঞ্চ আমি দেখি আমাদের এখানে ডকুমেন্টারি নানান ধরনের করবার আমরা চেষ্টা করেছি, আমরা করি এখন, যতখানি সেটাকে পোয়েট্রি স্ট্রং রিলেটেড জায়গায় করতে পারি। ফলে আমি বলবো যে ডিজিটালি জায়গা থেকে আপনি যদি বলেন খুব প্রভাব আমি দেখি না, বরঞ্চ যেটা হয়েছে উল্টো অস্থিরতাটা তৈরি হয়েছে, সেটা ফেসবুকের জন্যই হোক, খুব দ্রুত করবার ওই যে যেটা প্যাশনের জায়গাটা, হ্যাঁ ওই ধ্যানস্থ বকের মতো বসে থাকবার জায়গাটা আসলে খুব কম। আমি এখন 10 জনের, আমি সেইম ট্রু 10 জন ফিল্ম মেকার মধ্যেও ওই জায়গাটা দেখি না। আমি দীর্ঘদিন ধরে একটা কাজ করতে পারি, কারণ যে প্যাশনটা দরকার আমি পার্সোনালি সেটার মধ্যে ঢুকতে পারি। কারণ হচ্ছে যে এটা তো আজকে ধরলাম কালকে শেষ হলাম সেটা নয়, এটা তো একটা শুরু আছে, একটা জার্নি আছে, শেষ আছে, ওই জার্নিটাই বলে দেয় আপনার ফিল্মটা কোথায় গিয়ে থামবে। এটা ফিল্ম মেকারের পরিণতি বোধের একটা জায়গা, এটা একটা পয়েন্ট যে ফিল্ম মেকারের পরিণতি বোধটা একজন প্রামাণ্যচিত্র নির্মাতার জন্য খুব জরুরি, কোথায় থামতে হবে, কোন কথাটা বলতে হবে। জি আপু, ধন্যবাদ আপু। আমরা হচ্ছে যে আবার হেলাল ভাইয়ের কাছে যেতে যাচ্ছি, যে হেলাল ভাই আপনি তো মোটামুটি ভাবে আমাদের দেশের বাহিরের যেই ডকুমেন্টারি ফিল্ম মেকিং বা যেগুলো হয়তো আমরা দেখতে পাই না সেগুলোর মাঝখানে অনেক কিছু দেখেছেন। আমরা আসলে যা জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে একটা গ্লোবাল কম্পারিজন আর কি, যে বহির্বিশ্বের সাথে আমাদের দেশের ডকুমেন্টারি ফিল্মের যেই পার্থক্যটা আছে সেই পার্থক্যটা যদি একটু বলতেন, বা কোন দিকে মিল আছে সেই মিলটাও যদি বলতেন, মানে একটু তুলনামূলক যদি আলোচনাটা করতেন যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের ডকুমেন্টারি ফিল্ম। মানে অনেক ছোটবেলাতেই
আমি আসার সময় যেটা হয়েছে বাংলাদেশে শর্ট ফিল্ম ফোরামটার শুরু হয়েছিল, তো হওয়ার আগে আগে বাংলাদেশের যে এই যে ফিল্ম সোসাইটির যে মুভমেন্টটা ছিল, ওই বিভিন্ন দূতাবাসগুলির কালচারাল ইয়াতে ভেনুতে যে ছবি টবি দেখানো হইতো, তো ওই ছবিগুলো দেখে মানে দিন দুনিয়ার ছবির সম্পর্কে হালকা হালকা শুরু হয়েছিল, যেটা মন্ট্রিয়ালে প্রথমে আমি আসি, মন্ট্রিয়াল ফিল্ম ফেস্টিভ্যাল, মন্ট্রিয়াল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল আর ফেস্টিভ্যাল দু নব সিনেমা, একটা নিউ সিনেমা ফেস্টিভ্যাল আছে মন্ট্রিয়ালে, দুইটা ওইটাতে আমি একদম শুরু থেকে নিয়মিত একদম রাতেবেলা কাজ করতাম এক কারখানায়, আর এই সারাদিন সিনেমা দেখতাম, এটা এটাই আমার নেশা ছিল। তো ওইটার ওইটার পরে আমি দেখলাম যে মানে হলিউড বা কানাডার পাশে আমেরিকার আমেরিকা হলিউডের যে বাণিজ্যিক পুরো দুই দুনিয়াব্যাপী নেটওয়ার্ক, ওইটার কাছে কানাডার ছবির মানে কোনো জায়গায় নেই। কানাডার সারা হলে হলে ওই বাণিজ্যিক হলে ওই ইয়েই চলে, এই হলিউডের ছবি চলে। ক্যানাডিয়ান ফিল্ম কুইবেক যেই মন্ট্রিয়ালে থাকতাম ওই 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 প্রভিন্স ওই ওইখানে কিছু ক্যানাডিয়ান খুব রিয়েল ফিল্ম হয়, ওই আমরা ইয়ের নাম জানি যে পাম দর পাইছিল, ক্যানাডিয়ান ফিল্ম মেকার নাম কি, একজোটিক একটা ছবি বানাইছিলেন উনি, অ্যাটমিক ওয়ান। তো কিছু কিছু মানে বড় বড় বিশ্বমাপের ফিল্ম মেকার ওই কুইবেকের আছে, আর উইনিপেক বলে একটা জায়গা আছে, ওইখানে একটা মুভমেন্ট অনেক দিন ধরে এখন একদম খুব স্থায়ী মুভমেন্ট আছে, উইনিপেক ফিল্মের মানে উইনিপেক ফিল্ম কি জানো ওদের নিজস্ব, আমাদের শর্ট ফিল্ম ফোরামের যেই আদলটা ওই রকম, কিন্তু ওটা ব্যাপক আকারের, ওদের নিজস্ব থিয়েটার আছে, ডিস্ট্রিবিউশন আছে, এবং কানাডার বিভিন্ন জায়গা থেকে মানুষ ওইখানে গিয়ে থাকে যারা ফিল্মের প্রতি খুবই আগ্রহী, ফিল্ম বানাবে, এবং ওদের জীবনের যেই মান পয়সা টাকা যে ইয়ে, ওরা ও খুবই প্রভার্টি লেভেলের, খালি ছুঁই ছুঁই ডুবে উঠে এরকম একটা জায়গাতে ওরা বসবাস করে, কিন্তু ছবি বানাইতে হলে ওরা চলে যায় মানে ওই ওই জায়গা। তার কমার্শিয়াল ফিল্ম ভ্যাঙ্কুভারের স্টুডিও টু স্টুডিও আছে, ওগুলো ন্যাশনাল ফিল্ম বোর্ড অফ ক্যানাডাটা ডেভেলপ করছিলেন এই যেই ভদ্রলোক ব্রিটিশ নাম ভুলে গেছি, উনি মূলত ডকুমেন্টারি ফিল্ম মেকার ছিলেন, এবং ক্যানাডিয়ান মানে ওভারঅল যদি আপনি ফিল্ম খোঁজেন দেখবেন ডকুমেন্টারির এক বিশাল কন্ট্রিবিউশন আছে, বিশাল রকমের এই এই বিশ্ব মানে প্রামাণ্যচিত্রের ইয়াতে এই ক্ষেত্রে ওই ওই ন্যাশনাল ফিল্ম বোর্ড অফ ক্যানাডা ডিজাইনই করছে মানে ডকুমেন্টারিটারে প্রায়োরিটি দিয়ে। ন্যাশনাল ফিল্ম বোর্ড অফ ক্যানাডার ওয়েবসাইটে গিয়ে দেখবেন দেখবেন আজিব আজিব সব ডকুমেন্টারির ওইখানে, মানে ইভেন অনেক স্ট্রিমিংয়ে আপনি মাগনাও আছে দেখতে পারবেন। এটা একদম রাষ্ট্রীয় দিক থেকে যদি বলা হয় তো ওরা এইভাবে এই ব্যাপারটা সাপোর্ট করছে। এখানে ক্যানাডিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন ব্রডকাস্টিং কর্পোরেশনের যেই কিছু কিছু চ্যানেল আছে ওদের একদম ডেডিকেটেড ডকুমেন্টারি চ্যানেল আছে। সো এখানে একটা দর্শকের অদ্ভুত রকমের ইয়ে আছে এই ডকুমেন্টারির জন্য, আগ্রহ আছে, ক্ষুধা আছে, এবং এটা কেবলমাত্র ক্যানাডিয়ান ডকুমেন্টারি না, এই সারা পৃথিবীর। আমাদের দেশের যেটা হয়েছে সিনেমার ব্যাপারটা না খুবই মানে ভজঘট একটা ব্যাপার এখন চলতেছে, মানে কোন সিনেমা যে সিনেমা হল নাই, সিনেমা বানাইলে দেখানোর জায়গা নেই, তারপরে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে যেটা হয়েছে আমাদের নতুন ছেলেপেলেরা অনেক সিনেমার প্রতি আগ্রহী হয়েছেন, কিন্তু আগ্রহী হয়ে এই ওনারা যেগুলি বানাইতেছেন ওগুলোর আবার দর্শক নেই, কারণ আমাদের বাংলাদেশের মানুষ একটা বড় রকমের মানে কনজিউম করে হলো গিয়ে বলিউড টলিউড মানে ভারতীয় সিনেমা, এবং এখন এই ধরেন হলিউডের সিনেমা টিনেমা এগুলি থিয়েটারেই দেখে এখন। সো ওইখানে টিকে থাকা নিজের স্পেস নিয়ে যদি আপনি খুব বেশিভাবে ন্যাশনাল সিনেমার একটা আইডেন্টিটি মানে তৈরি না হয় যে আমাদের মানে নিজস্ব আত্মসন্ধান, আত্মপরিচয় এবং আত্ম উপলব্ধি এবং নিজেকে উপস্থাপনের থ্রু ফিল্ম মিডিয়াম ওই আগ্রহটা তৈরি না হয়, তাহলে আমরা সবসময় একবার কোরিয়ার দিকে দৌড় দিব, একবার এদিকে দৌড় দিব, ওইদিকে দৌড়, নিজের খুঁজে পাবো না ভাই। মানে মানে কোরিয়ান ফিল্ম ভালো ফিল্ম, খুব সুন্দর ফিল্ম ওদের, কিন্তু ওটা তো কোরিয়ান ফিল্ম, মানে ও আবেগ হ্যাঁ ওটা তো কোরিয়ান, তারপরে যেই দেশের হোক আমাদের ফিল্ম কোনটা, ওটা তো আমাদের খুঁজে বাইর করতে হবে। আমাদের মানে যন্ত্রপাতির আমাদের মাঝে মাঝে মানে মনে হয় এত মানে সিনেমা বানাইতে এত মানে হেভি ডিউটি যন্ত্রপাতিও লাগে না,
কিন্তু আমাদের মিসিংটা হইল আমরা এক্স্যাক্টলি মানে নিজের মানে পরিচয় নিয়ে কোন গল্পটা বলবো। আর এখন ধরেন আরেকটা মজার ব্যাপার হয়েছে, এই ফিল্ম ফ্রিওয়েতে 7,000+ ফেস্টিভ্যালের ইয়ে আছে। হ্যাঁ, তো এখন আমাদের আরেকটা ধারণা হয়েছে ডিজিটালি একটু সাবমিট করে দিলে কোন ইটালির কোন কোনায় কোন ফেস্টিভ্যাল কোনখানে কোন ফেস্টিভ্যাল ওই হইচ লাগা যায়। মূলত মানে হাউ কাউ করার একটা ইয়া শুরু হয়েছে সিনেমা নিয়ে। আসল যেই ব্যাপারটা হওয়া উচিত ছিল, যে আমি ওই উনিপেগের কথা বললাম এই কারণে যে আমাদের ওই তারেক ভাইরা যেটা বলতেছিলেন যে সঙ্গবদ্ধ একটা মানে চলচ্চিত্র কি বলে এটার ফোর্স, যে মাইরা কাইটা ফাটা ফলামু এই ছবি বানামুই আমি যেমনি হোক, তো ওই জিনিসটা কোনোভাবে না। মানে আমার আজকে টাকা দিলে বিজ্ঞাপন বানানো শুরু করে দিই, কালকে এই টাকা দিলে আমি টেলিভিশনে ঢুকে যাই, পরশু দিন টাকা দিলে আমি ওই মানে ওয়েব কন্টেন্ট বানানো শুরু করে দিই। একটা মানুষ এত ডাইভার্স সবাই ভাই মানে ওই মহা নির্মাতা হয়ে মানে পয়দা হয় নাই, কিন্তু কিন্তু আমরা সবাই মনে করি আমরা সব পারি, আমরা সব মানে সর্বরকমের কিছুতেই কন্ট্রিবিউট করি, কেবল কারণ ওইখানে পয়সা পাওয়া যায়। পয়সা পাইলে আজকে পয়সা পাইলে এটা বানাবো, পয়সা দিলেও ওইটা ওইটা বানাবো বললাম, কিন্তু ছবিটা তৈরি করার যে নিজস্ব একদম ভিতর থেকে বিশ্বাস টিশ্বাস মানে ইয়ের ভিতর দিয়ে আসে ওগুলি আসে না। মানে আমার মাল দিবা তো আমি এটা করে দেবো, ওইটা মানে অন্য কোনো ব্যবসার মতের একটা কাহিনী হয়ে গেছে। সো আমি কানাডাতে দেখছি যেটা যে মানে একদম ধরেন দর্শকের একটা বড় রকমের ইয়ে তৈরি হয়েছে, যেটা আমাদের নাই, আমাদের নাই। আমরা মানে একদম মানে 12 রকমের জিনিস খাওয়া একটা রুচির মানে ইয়েতে পড়ে গেছি। তো ওইখানে ওই সাধনাটা করতে হবে নিজে নিজেই ভাই, যে আমি ছবিটা বানাবো আমি বানাবই। ধন্যবাদ ভাই। আমরা হচ্ছে যে আপনাদের আমাদের এই আলোচনা থেকে আসলে আমরা আমাদের বেশ কিছু প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছি, আমাদের অডিয়েন্স তারপর হচ্ছে কমিউনিটি ইউনাইটেড থাকার যে ব্যাপারটা বা ফিল্ম মেকারদের প্যাশন, তো সবকিছু মিলিয়ে হচ্ছে যে আমরা আমাদের এই তিনটা ফাইন্ডিংস ছাড়াও আমরা আমাদের সময়ের একেবারে শেষ প্রান্তে আছি। আর আপনাদের কাছ থেকে আমরা একটা বিষয় জেনে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আমাদের ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আমরা এখন অবজার্ভ করছি বা আমরা এই যে ফেস্টিভ্যালটা অর্গানাইজ করছি, এবছর তো অনলাইনের মাধ্যমে আমরা স্ক্রিনিং করছি, তা আপনারা এটার ব্যাপারে হচ্ছে যে যদি কিছু বলতেন যে আপনাদের কাছে এই ফেস্টিভ্যালটা কেমন লাগছে বা এই ফেস্টিভ্যালটা নিয়ে আপনাদের কেমন। হেলাল ভাই হাত তুলেছেন, হেলাল ভাইকে হচ্ছে যে একটু আনমিউট করে দেওয়া হোক। আচ্ছা আমি বলবো, আচ্ছা আর আরেকটা জিনিস হয়েছে না একদম মানে জরুরিভাবে মানে যেই জিনিসটা হইতে পারে সেটা হয়েছে এই মানে ফিল্ম দেখার আগ্রহটা একদমই কমে গেছে। ডকুমেন্টারি তো একদমই ইয়ে ব্যাপার, এটা ভাই সারাদিন কাজ করে আসি ভাই ক্লান্ত নিয়ে, আমরা এত এত রকমের চিন্তা করতে চাই না, আমরা একটু আনন্দ হয় এরকমের একটা কিছু দেখতে চাই মানে মানে সময় এখন। তো ছবি দেখার স্পেস মানে যেমনি হোক এটা তৈরি করতে হবে, কারণ এই ছবি যে বানাবে এই ছবি বানায় একটা মানুষের তো দেখানোর কোনো জায়গা নেই। মানে ওই ওই ধরেন ওই ইউটিউব চ্যানেল মানে এগুলিতে আপলোড করে এগুলি কেউ দেখে না, একদম আয়োজন করে ছবি দেখার একটা ব্যাপার আছে। যে আমার তো মাঝে মাঝে মনে হয় যে বলাকার পাশে যে বিনাকা একটা হল আছে কি না আমি এখন জানি না বাংলাদেশে, এরকম ইভেন এই ওই ধরেন ওই এই ছোটো ছোটো হল যেগুলো এই বিনা কাটার আমার কী কারণে এখন মনে আসলো জানি না, ওই হলগুলোরে ধরেন নতুনভাবে মানে ইয়ে করা যায় যে আমরা এখানে এই ধরেন ওই হল তো বন্ধই এখন, তো ওই এখানে আমরা এই অল্টারনেটিভ কাজগুলি দেখাবো শো করবো, তখন যখন মানে চারটা পাঁচটা ছবি নিয়ে মানে কিছু ছেলে মেয়ে যদি এরকম করে করে যে আমি এই এই সপ্তাহে আমি কাজ করছি ও কাজ করছে ও কাজ করছে আমরা মানে এই হলে আমরা স্ক্রিনিং করব, সো ও ওর মানে বন্ধু টন্ধুদেরকে নিয়ে ওই ওই সিনেমার মানে প্রচারণায় নামবে।
আমাদের এখন যেটা হয়, কেবলমাত্র 2 বছর পরে পাবলিক লাইব্রেরিতে একটা মানে ওই ফেস্টিভ্যাল হয়, তারপরে ওই যা শিল্পকলা একাডেমিতে কিছুদিন হয়েছিল, এখন এটা ওটারও কোনো খবর নেই, দেখানোর কোনো জায়গা নেই। এরকম ধরেন মানে ঢাকার বাইরেও ছোট ছোট ভেন্যু যেগুলিতে আছে ওইখানে এই এই মানে এইটাকে অন্যভাবে কেউ যদি চিন্তা করে, যে যাদের পয়সা টয়সা আছে, যারা অন্যভাবে চিন্তা করতে চেষ্টা করেন, তারা এই ছবির এই ক্ষেত্রটা কিন্তু পড়ে রয়েছে একদম ফাঁকা, কেউ করে নেই, কিন্তু কেউ খালি খালি মানে এ ঠেলে ওর কাছে, ও ঠেলে ওর কাছে, পাত্তা পায় না, এই পায় না, কিন্তু এইটার একটা বড় রকমের মার্কেট হইতে পারে কিন্তু এই 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 গল্পের মানে ছবিগুলো দেখানোর যদি ভেন্যু একটা তৈরি করে রাখা যায়, দেয়া যায়। যেটা ধরেন ডক লেবে কাজ করছে, করতেছে, ডক লেবে কিছু প্রপোজাল টপোজাল নিয়ে আসলো ছেলে, কিন্তু এরপরে এই ছবি কি যাও, সব ছবি কি বিদেশে যাবে নাকি, সব ছবি কি সবাই পিক করবে নাকি, ওই ছবিগুলি ওই ছেলে বানানো বা ওই মেয়ে বানানোর আগ্রহ পাবে কোথেকে, যদিও ও মানে কোথাও ওই ছবি নিয়ে মানে যেতে না পারে। তো এইটা খুব জরুরি যে মানে ছবি মানে প্রদর্শন আর এই যে ধরেন ডিজিটাল মিডিয়ামের যে অনলাইন ডিস্ট্রিবিউশন, এগুলি এখনও খুবই আমার কাছে ইয়ে লাগে, মানে আমার আমি ভরসা পাই না ঠিকঠাক মতো, কারণ এগুলি খুবই মানে প্রাথমিক একটা পর্যায়ে চলতেছে, এইটা কোন ফল দিবে এবং এই মানে টোটাল মানে ফিল্ম মেকিংয়ের ব্যাপারটাই না চেঞ্জ হয়ে যায়, আমি ভয় পাই মাঝে মাঝে, যে মানে মানে আমরা যা এতদিন ধরে চেষ্টা টেষ্টা করে একটা মানে বুঝাবুঝির পর্যায়ে আসছি, এখন কিছু কাজ করতে পারতাম, এখন দেখা গেল যে এই কাজ শেষ, এখন সব 2-3 মিনিটের কন্টেন্ট বানাইতে হবে। তো কিন্তু এই 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 কথাটা মনে হয়েছিল, আর যেটা আপনি বললেন আপনাদের এই উৎসবটা আমি দেখতেছি, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং খুব স্মার্ট মনে হয়েছে আমার কাছে আপনাদের এই আয়োজনটা, আয়োজনটা স্মার্ট মনে হয়েছে। এই জিনিস হয়তো আমরা অতটা ইয়া পাই না, কারণ একটু মানে পুরান তো হয়েছি রে ভাই, মানে জীবন মানে বয়স টয়স মিলে একটু পুরান হয়ে গেছি, কিন্তু আমার কাছে ভরসা লাগছে আপনাদের পুরা মানে ওয়েবসাইট ওয়েবসাইটগুলি দেখে এবং যেভাবে চালা মানে ছবিগুলি ইয়ে হইতেছে, আমার একটা স্মার্ট টিভিতে আমি ওইটা ফোনের থেকে গিয়ে বড় পর্দায় দেখছি টেখছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে এটা আমি অত বুঝি টুঝি না, বাট এটা এটাতে আমার কাছে মনে হয়েছে যে মানে আপনারা রাইট ট্র্যাকে আছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। এখন হচ্ছে যে শব্দম আপু আর তারেক ভাই বলে ফেললে আর কি আমরা শেষ করে দিব আজকের আমাদের এই ডিসকাশনটা। শব্দম আপু যদি বলতেন কিছু। এই জন্য যে তারা অব্যাহত ভাবে কাজটা করে যাচ্ছে, আমি নিজেই দেখেছি লাস্ট 4 ইয়ার্স, আমি নিয়মিত তারা আমার কাছে ছবি চাই, আর কোনো সংগঠন ওভাবে চাই না, কিন্তু ওরা মানে এই কাজটা করে যাচ্ছে। ঢাকা ফিল্ম সোসাইটি এর মধ্যে যে ফেস্টিভ্যালটা চালাচ্ছে সেটা একটা বিষয়, ফলে ওই যে কমিটমেন্টের জায়গাটা আছে না, যে কোথাও আসলে থাকতে হয় এবং সবসময় তারুণ্যের প্রতি শ্রদ্ধা। আমাকে যদি প্রশ্ন করেন আমি তাদের সাথে কাজ করতে চাই, আমি তরুণদের সাথেই কাজ করতে চাই, কারণ দে আর মোর অনেস্ট। এখন অনেস্টির জায়গাটা আছে তো, ভালোবাসার জায়গা আছে তো, চলচ্চিত্রকে জানবার বুঝবার একটু জার্নি, জার্নিটাতে ঢোকা। আমি বলছি না এই মুহূর্তে যারা কাজ করছে তারা প্রত্যেকে ফিল্ম মেকার হবে, তারা প্রত্যেকে অ্যাক্টিভিস্ট হবে, কিন্তু ওই যে শ্রদ্ধা করছে ভালোবাসে না, একজন ভালো দর্শক হোক একটা জরুরি কাজ, একজন চিত্র সমালোচক নাই বাংলাদেশ, তাই না? দুই একজন ছিল আমাদের দুলাল ভাই, সো সবকিছু মিলে সে প্র্যাকটিস, এটা তো জীবনযাপন, সেই জীবনযাপনের জায়গাটা যে অব্যাহত রাখছে, এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই তরুণ চলচ্চিত্র ধন্যবাদ হচ্ছে যে এখন তারেক ভাইয়ের পালা এজ এ ফেলো অ্যাক্টিভিস্ট, আপনি হচ্ছে যে আপনার অ্যাক্টিভিজমটা করছেন বেশ অনেকদিন ধরে, আপনারা সবাই অ্যাক্টিভিস্ট আসলে জীবনে, আপনাদের যাত্রাটাই অ্যাক্টিভিজম দিয়ে শুরু হয়েছিল এবং বর্তমানে এখনো পর্যন্ত তারেক ভাই সেই অ্যাক্টিভিজমটা করছেন, আপনি আসলে এটাকে কিভাবে দেখেন আমাদের এই ফেস্টিভ্যালটাকে, সেটা আপনি আপনি যদি একটু বলতেন। আমার একটু এটার সাথে একটু দ্বিমত আছে, দ্বিমতটা এখানে আমি অনলাইনটা খুব আগ্রহ পাচ্ছি, কারণ আমি সত্যি কথা বলি আমি গত বছর থেকে ফেস্টিভ্যালের কথা জানি, আগে কিন্তু জানতাম না, আমার সাথে ইনফরমেশনটা ঘাটতি ছিল। কেন অনলাইন বলছি,
আমরা সব ঢাকা কেন্দ্রিক চিন্তা করি। এই অনলাইন হওয়ার কারণে কিন্তু ঢাকার বাইরের যারা, তারা কিন্তু এই ফেস্টিভ্যালের ছবি দেখার মানে সুযোগটা পাচ্ছে, মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটা আপনার। এবং এইটা পার্টিকুলারলি যেহেতু এটা ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, নানা রকম আপনার কাজ এবং সেটা একদম এক্সপেরিমেন্টাল দিক, নানা রকম সেইটার একটা। আমাকে কেউ কেউ অলরেডি ফেসবুকে মেসেজে মেসেঞ্জারেও কেউ কেউ ছবি পাঠাই দিচ্ছে আপনার, আমি সব দেখি না, এখন দেখবো হয়তো আপনার একটা চেষ্টা করে আপনার। আমি মনে করি এইটা অনেক বড় একটা জিনিস হইতে পারে আপনার যদি পার্সেল করা যায় অনলাইনে। এটা হলো এক নাম্বার। সেকেন্ড থিং হচ্ছে শুধু ছবি দেখানো না, ছবি দেখানোর পাশাপাশি ইয়াংদের ইন্সপায়ার করার জন্য আরো কিছু কিছু জিনিস চিন্তা করা উচিত। সেটা হয়তো এখনো হয় নাই, কিন্তু কথা বলবো যে সামনের বছর থেকে সেইগুলো যদি অ্যাড হয় নানা রকম, এইরকম একটা টক হলো, ফিল্ম মেকারদের নিয়ে মাস্টার ক্লাস হইতে পারে সিনিয়র ফিল্ম মেকারদের, আরো নানা রকম আড্ডা হইতে পারে, তাইলে কিন্তু অনেক বেশি ইন্টারাকশন এবং ইচ্ছের একটা সুযোগ ঘটবে আপনার। আমি বলি সেটা হচ্ছে যে এর মধ্যে ওই আমরা মুক্তি জাদুঘরের ফেস্টিভ্যালের সময় এই করোনা কালে ইয়াং ফিল্ম মেকাররা কি করতে এটা নিয়ে একটা আড্ডা করলাম প্রায় 25 জন, এবং এর মধ্যে দেখলাম যে বিসিটিআই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ও 7-8 জন ঢুকে পড়ছে, তারা হয়তো জাস্ট গ্রাজুয়েশন করে বেরিয়েছেন, প্লাস ইয়াং ফিল্ম মেকার যারা আপনার, ইনফ্যাক্ট আমার আমি মনে হয় সবচেয়ে বেশি বয়স্ক লোক ছিলাম, বাকিরা সবই হচ্ছে অ্যারাউন্ড 30-35 জন, এবং নানা রকম ইস্যু কিন্তু আলাপ হলো, এবং আমি দেখলাম যে অনেক বেশি ইন্টারাক্টিভ আসলে নানা রকম শেয়ার করার জায়গা হয়। সেই সুযোগটা কিন্তু একটা মিলন মেলার মতো করতে পারে, ফিজিক্যালি করতে পারলে বেটার, কিন্তু ফিজিক্যালি না করতে পারলে আমি বলবো অনলাইনেও হতে পারে, আসলে পার্টিকুলারলি ফেস্টিভ্যালের স্ক্রিনিংটা আমি মনে করি অনলাইনে হওয়া, তাইলে অনেক রিমোট ছোট ছোট জায়গাতেও কিন্তু মোবাইল দিয়েও মানুষ ছবিটা দেখতে পারে। দিনেদার মতো একটা শহরে যদি একটা ছেলে এই ছবি দেখে, এই ধরনের ছবি দেখে, নিশ্চয়ই তার না কারো না কারো আগ্রহ তৈরি হতে পারে, সেটা আমি বলবো যে একটা বড় কাজ। ধন্যবাদ ভাই, আর আপনাদের সবাইকেই ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। বিশেষ করে হেলাল ভাই হচ্ছেন দেশের বাহিরে আছেন এখন, ওনার এখানে সকালবেলা আমাদের এখানে রাত, তো সবাইকেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। আমরা অনেকগুলো ডকুমেন্টারি ফিল্মের অনেকগুলো ইনসাইট পেয়েছি, বাংলাদেশের বর্তমান অবস্থা এবং হচ্ছে পূর্বের অবস্থা সবকিছু মিলিয়ে একটা সামগ্রিক একটা ধারণা এসেছে। যারা আজকের আলোচনাটি শুনেছেন তারা অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই আইএসএফ টক শেষ করছি। আমাদের আজকের বিষয় ছিল দ্য বিফোর অ্যান্ড নাও অফ ডকুমেন্টারি ফিল্ম ইন বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।